আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা ওয়ানের স্টুডেন্ট উইক অবজারভেশন প্রোগ্রামের আজ তৃতীয় দিন। মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ও কলেজের পরিচালনায় এ এক অভিনব উদ্যোগ। 1 জানুয়ারি থেকে 7ই জানুয়ারি 2022 পর্যন্ত 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম 2 দিন অনলাইনে প্রোগ্রাম হলেও কথা ছিল আজ থেকে অনুষ্ঠান হবে কলেজ প্রাঙ্গণে। কথা মতো আজই হতো নতুন বছর 2022-এর প্রথম কলেজ যাবার দিন, কিন্তু বিধিবাম, আজ থেকে আমরা আবার করে বিধি নিষেধের বেড়া জালে আবদ্ধ। কারণ 22 মাস যে অতিমারির প্রকোপে আমরা বিপর্যস্ত ছিলাম, ধীরে ধীরে সেই প্রকোপ কাটিয়ে আমরা যখন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছিলাম, তখন আমরা 16ই নভেম্বর থেকে কলেজের সেই স্বাভাবিক মোডে ফিরেছিলাম। কিন্তু এরই মধ্যে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ছে আমাদের মধ্যে। তার উপর বড়দিন আর বর্ষবরণের বাঁধ ভাঙা হুল্লোড়ের মাশুল দিতে হবে আমাদেরকেই। করোনা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফের চালু হয়েছে বিধিনিষেধ। তাই সব অনুষ্ঠান শিডিউল একই থাকলেও সবই হবে কলেজ প্রেমিসেসের বদলে অনলাইনে। আজকের অনুষ্ঠানের বিষয় স্কলারশিপ ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ছাত্র স্বার্থে সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ। আর্থিক বাধা যাতে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার অন্তরায় না হয়ে দাঁড়ায় সেই জন্যই এই উদ্যোগ। প্রথমেই আমরা আমাদের মাননীয় অধ্যক্ষ, আমাদের গাইড প্রফেসর ডাক্তার কৃষ্ণেন্দু দত্ত মহাশয়কে এই বিষয়ের অভিমুখ সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য বলবো। তারপর আজকে আমাদের 3 জন বক্তা তো আছেনই, স্যার আপনাকে অনুরোধ করছি এই বিষয়ে কিছু বলার জন্য। ধন্যবাদ প্রফেসর মাইটিস দাস, শুভ সকাল সবাইকে। আজ এই অতিমারির মধ্যেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং শিক্ষা দপ্তরের আবেদনে আমরা যে ছাত্র সপ্তাহ পালন করছি, সেই ছাত্র সপ্তাহ পালনের যে তৃতীয় দিন, এটা আমাদের কাছে খুব দুঃখের, খুব বেদনার যে এই অতিমারির প্রকোপ আবার ফিরে এসেছে এবং আমরা কিন্তু আবার প্রত্যেকেই প্রায় ঘরবন্দি হয়ে পড়েছি। কিন্তু তাহলেও আমাদের কোনো কাজকর্ম, পড়াশোনা, কলেজের কোনো অ্যাক্টিভিটি সবটাই কিন্তু আমাদের কোনোটাই বন্ধ হবে না এই অতিমারিতে। এই অতিমারি কিন্তু আমাদের থামিয়ে রাখতে পারবে না, আমাদের মনে সেই জোরটা রাখতে হবে, সেই দৃঢ় প্রতিজ্ঞায় আমরা আবদ্ধ থাকব যে যাতে কোনোভাবেই আমরা এই অতিমারিতে যেন সমস্ত কাজকর্ম ছেড়ে আমরা একদম ব্ল্যাঙ্ক না হয়ে যায়। তো সেই জন্যই আমাদের যে ছাত্র সপ্তাহ, যা আমাদের আগে থেকেই ঘোষণা ছিল, সেই ছাত্র সপ্তাহের প্রত্যেকটা প্রোগ্রামই আমরা কিন্তু অনলাইনে করব 7 তারিখ অবধি। এবং 7 তারিখে যে আমাদের ফাইনাল প্রোগ্রাম আছে, যেখানে আমরা বিভিন্ন কম্পিটিশনের প্রাইজ ডিস্ট্রিবিউশন ঘোষণা করব, প্রাইজের সার্টিফিকেট প্রদান করব, সেগুলো আমরা অনলাইনে করব। তো আমরা আজকে যে বিষয়টাকে নিয়ে আমাদের মুখ্য উদ্দেশ্য, যে আমাদের ছাত্রছাত্রীরা বিশেষ করে গ্রাম বাংলার ছেলেমেয়েরা, তাদের অনেকেরই পারিবারিক অবস্থা ভালো না, অনেক কষ্ট করে তারা পড়াশোনা করতে আসে এবং নিজেদেরকে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত করেছে। তো এটা তাদের কাছে এবং সঙ্গে সঙ্গে আমাদের কলেজের কাছে এবং বৃহত্তর ক্ষেত্রে আমাদের শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ যে এই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা কিন্তু পুরোপুরি লেখাপড়ার সুযোগটা নিতে দেব। আমাদের লেখাপড়ার করার ক্ষেত্রে দুটো অন্তরায় হয়, এক হচ্ছে আমাদের সামাজিক অন্তরায় আর দ্বিতীয় হচ্ছে আর্থিক অন্তরায়। তো সামাজিক অন্তরায় আমি ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করব যে যে সামাজিক আমাদের অন্তরায় আছে বা অনেক সময় পরিবারেও কিছু অন্তরায় থাকে আমাদের, সেগুলোই কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আমাদের নিজের উইল পাওয়ার দিয়ে সেটাকে আমরা ওভারকাম করব। আর আর্থিক যে প্রতিবন্ধকতার মধ্যে আমাদের পড়তে হয়, আমাদের গ্রাম বাংলা গরিবের ঘরের ছেলেমেয়েদের আমাদের মতো, তাদের কিন্তু জন্যই আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে এসছেন যে বিভিন্ন রকম স্কলারশিপ, যাতে আর্থিক এই অনুদানের মাধ্যমে ছেলেমেয়েরা কিন্তু তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।
তো সেই স্কলারশিপ, এটা কিন্তু সর্বস্তরের স্টুডেন্ট, যে কোনো ক্যাটেগরিতে যে কোনো রকম ছাত্রছাত্রী, তারা কিন্তু প্রত্যেকেই পড়াশোনা করার সুযোগ পাবে এবং এই স্কলারশিপের সুযোগ পাবে। আমরা কলেজের তরফ থেকেও এই যত রকম আমাদের স্টেট গভর্নমেন্টের স্কলারশিপ আছে, সেই স্কলারশিপগুলো কিন্তু আমরা সবসময় ছেলেমেয়েদের দেওয়ার চেষ্টা করি, তাদের থ্রু দিয়ে যাতে ছেলেমেয়েরা আমাদের স্কলারশিপ পেতে পারে, এবং সেই টাকাটাকে ব্যবহার করে তারা যাতে তাদের বইপত্র কেনা, তাদের আনুষাঙ্গিক আরো খরচা চালিয়ে যাতে পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারে। এই স্কলারশিপগুলোর মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী, ওয়েসিস, নবান্ন স্কলারশিপ, এরকম বিবিধ স্কলারশিপ আছে বিভিন্ন ক্যাটেগরি স্টুডেন্টের জন্য। আর এছাড়াও আমাদের সমাজে আর একটা বড় সমস্যা, ফিমেল এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসা। আমাদের মহিলা ছাত্রছাত্রী যারা আছে, তারা যাতে গোটা পশ্চিমবঙ্গে সব জায়গায় ভালো করে পড়ার সুযোগ পায়, এবং তাদের কিন্তু প্রতিবন্ধকতা জীবনে অনেক বেশি, পারিবারিক এবং সামাজিক। এবং একটা সময় ছিল আমাদের আজ থেকে 40-50 বছর আগে, তখন কিন্তু আমাদের মেয়েরা পড়াশোনার সঙ্গে যুক্ত হতে পারত না। একই পরিবারের ভাই আর বোনের মধ্যে দেখা যেত যে ভাই পড়াশোনা করছে, বোন কিন্তু পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না, তাকে পরিবার থেকেও ডিসকারেজ করা হচ্ছে যে না, তোমার লেখাপড়া করার দরকার নেই, তুমি বাড়িতে কাজকর্ম করো, তারপর কিছুদিন বাদে তোমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে, তুমি অন্যের বাড়িতে যাবে, গিয়ে সেখানে গিয়ে আবার কাজকর্ম করতে আরম্ভ করবে, বাড়ির কাজকর্ম, রান্না বান্না, পারিবারিক যা কাজ। সেই জায়গা থেকে কিন্তু আমরা আজকের দিনে কিন্তু এইখান থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। আমাদের কাছে এখন কিন্তু পুত্র সন্তান এবং কন্যা সন্তান সমান, তারা সম অধিকার অর্জন করেছে, এবং প্রত্যেক জায়গায় তারা কিন্তু ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো রকম প্রতিযোগিতায় তারা কিন্তু অংশগ্রহণ করছে, সেটা খেলাধুলো হোক, সেটা বিজ্ঞান চর্চা হোক, সেটা যে কোনো রকম পড়াশোনা, যে কোনো রকম কম্পিটিশন। ইভেনই মেয়েরা আজকে প্লেন চালাচ্ছে, আর্মির মেজর হচ্ছে, আর্মিতে জয়েন করছে, দেশের সুরক্ষার কাজে নিজেদেরকে ব্যবহার করছে। তো এই যে মহিলাদের যে একটা ফিমেল এম্পাওয়ারমেন্ট, এইটা আমাদের দেশে কিন্তু একটা বিরাট উন্নতির জায়গা তৈরি করেছে, এবং সেই ফিমেল এম্পাওয়ারমেন্টকে প্রমোট করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন, এবং এই ইউনিক প্রকল্প যার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের যত আমাদের মেয়েরা আছে, তারা প্রত্যেকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে, এবং সেই যে টাকাটা আমরা পাই কন্যাশ্রীর মাধ্যমে, সেইটা দিয়ে কিন্তু আমরা আমাদের পড়াশোনা এবং উচ্চ শিক্ষাতে আমরা এগিয়ে যেতে পারবো। এবং এই প্রকল্পের কিন্তু তিনটে ভাগ আছে, একটা K1, একটা K2, একটা K3। তোমাদের যারা কলেজে পড়াশোনা করো, তারা K2 স্কিমেতে কন্যাশ্রীতে স্কলারশিপ পাও। এরপরে তোমাদের যারা এখান থেকে বেরিয়ে গিয়ে উচ্চশিক্ষা পোস্ট গ্রাজুয়েট স্টাডিজে যাবে, তারা কিন্তু এরপরে কন্যাশ্রীর আর একটা প্রকল্প আছে। তো আমি এখানে যত আমাদের মহিলা স্টুডেন্ট আছে, প্রত্যেককে অনুরোধ করব যে তোমরা ভালো করে পড়াশোনা করো, নিজের জেদকে বজায় রাখো, নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সচেষ্ট হও, এবং পোস্ট গ্রাজুয়েটের পরে ভর্তি হও, যাতে তোমরা কন্যাশ্রীর পরের বেনিফিটটাও তোমরা পেতে পারো। মহিলাদের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে আর্থিক প্রতিবন্ধকতা। কাজেই মহিলারা যদি আজকে চাকরি এবং বিভিন্ন রোজগারের উপায়, তাদের যদি একটা আর্থিক স্বাধীনতা তৈরি হয়, তাহলে কিন্তু এই প্রতিবন্ধকতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের এগোতে হবে। আমি প্রত্যেক আমাদের ছাত্রীদের অনুরোধ করছি, তোমরা কিন্তু পড়াশোনাটাকে শেষ করে দেবে না, বন্ধ করে দেবে না, এবং তোমাদের যতই দায়িত্ব থাকুক, পারিবারিক দায়িত্ব থাকুক, তার সঙ্গেও কিন্তু পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া সম্ভব, যদি তোমাদের সদিচ্ছে থাকে।
তো এই স্কলারশিপ কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কি স্কলারশিপ গুলো অ্যাভেল করব, কোন কিভাবে করব, কিন্তু আজকে আর আমাদের হবে সেটা হচ্ছে এবং এটা যে আজকে আমাদের ছেলেমেয়েরা এই স্কলারশিপের বাইরেও তো তাদের খরচা থাকে, টাকাটা এবং বই খরচা হয়ে যায়, তার ভবিষ্যতে চাকরি বাকরি করে তাদেরকে লোন দিয়ে তারা যারা পড়াশোনা এরপর আশপাশ কিংবা বিভিন্ন যেখানে বৃত্তি হয় আমাদের চাকরি বাকরি চাকরি করতে পারবে, কিন্তু অভিনব প্রকল্পটা এবং এটা একটা অভিনব প্রকল্প মুখ্যমন্ত্রী, যে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা এককালীন একটা লোন পারি এবং লোনটা কিন্তু আমাদের 40 বছর বয়স পর্যন্ত রিপেমেন্ট করার সুযোগ থাকে উইথ সিম্পল ইন্টারেস্ট। কিন্তু এমনি ব্যাংকে যে লোন পাই বা বিভিন্ন সংস্থা থেকে যে লোন, এখানে কিন্তু আমাদের লোনের ইন্টারেস্টটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে যে তুমি যে আমি 10 টাকা যখন লোন নিচ্ছি, তারপর যখন আমাকে হলো কি এর এরপর 8 টাকা হলো, তার উপরে আবার ইন্টারেস্ট চাপলো পরের বছর, এই 10 টাকা রয়ে গেল, অর্থাৎ ইন্টারেস্ট অনেক বেশি যায়, আলটিমেট ইন্টারেস্ট অনেক বেশি হয়। সেখানে সিম্পল ইন্টারেস্টে কিন্তু এবং পার্সোনাল ইন্টারেস্ট, এইটাও কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রকল্প খুব সুন্দর প্রকল্প এবং ছাত্রছাত্রীদের আমার ধারণা খুব সুন্দর করে বেনিফিট করবে, যাতে ভবিষ্যতে তারা এই টাকা নিয়ে তাদের ল্যাপটপ কেনা বা পরীক্ষার বা পড়াশোনা করার অন্যান্য উপসামগ্রী এগুলো জোগাড় করা একটু সুবিধা হবে, এবং সেইটা তোমরা একটা লম্বা টাইম পাবে সেটাকে ব্যাংকে আস্তে আস্তে শো করে দেওয়া। তো সেগুলো নিয়েও আজকে আলোচনা হবে, কিভাবে আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করব, কোন পোর্টালে যাব, সেইগুলো নিয়ে আমাদের যারা শিক্ষকরা রয়েছেন তারা আজকে ভাগে ভাগে এগুলো নিয়ে আলোচনা করবেন। তো আমি সকলকে অনুরোধ করব যে তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে শোনো, এবং এইটা কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়ে ভীষণ উপকার, অর্থাৎ আমাদের যে সমস্ত সুযোগ সুবিধা রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে সেই সুযোগগুলো থেকে আমরা যেন কোনোভাবে বঞ্চিত না হয়ে যাই, আমাদের শুধু সেইটুকু মাথায় রাখতে হবে। এই সুযোগগুলো আমরা নেব এবং তার সঙ্গে আমরা পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব এবং শিক্ষার মাধ্যমে আমরা নিজের মনের নিজের মননের আমরা উন্নতি করব এবং তার দ্বারা বৃহত্তর ক্ষেত্রে, যেহেতু তোমরা যুব সমাজ আগামী দিনে তোমরাই ভবিষ্যৎ দেশের, কাজে আমাদের সমাজের উন্নতিও কিন্তু এইভাবেই সম্ভব, শিক্ষা দান ছাড়া কিন্তু সমাজের উন্নতি সম্ভব না। তো আমি এইটুকু বলেই আজকে শেষ করছি, তোমরা অনুষ্ঠানে ভালো করে শোনো এবং আমার ধারণা তোমরা আজ উপকৃত হবে, আর আমরা পরে এই অনুষ্ঠানটাকে আমাদের কলেজের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, যেমনভাবে প্রথম দিনে অনুষ্ঠানও তোমাদের কিন্তু কলেজের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা পরবর্তীকালেও ডিটেলসটা ওখান থেকে আবার একবার করে যতবার দরকার হবে ততবার শুনে নিতে পারবে। ধন্যবাদ সকলে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই অতিমারির সময় নিজেকে সতর্ক রেখো, পরিবারের মানুষজনকে সতর্ক রেখো, এবং তোমরা যেহেতু নাগরিক প্রাপ্তবয়স্ক, তাই তোমাদের কাজ হচ্ছে শুধু নিজে এবং নিজের পরিবারকে না, পাশাপাশি যেসব মানুষজন আছে সমাজে তাদেরকেও এই অতিমারি সম্পর্কে সতর্ক করা, আতঙ্কিত হওয়া না কিন্তু সতর্ক থাকা, তাহলেই কিন্তু আমরা এই অতিমারি করতে পারবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় খুব প্রাঞ্জল ভাবে আমাদের আজকের আলোচনার যে অভিমুখটা, যে কি আলোচনা হতে চলেছে, খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন, এবং তিনি বলেছেন যে আমাদের দুটো জিনিস ছাত্র শিক্ষার অন্তরায়, সেটা হচ্ছে একটা সামাজিক অন্তরায় আর একটা হচ্ছে অর্থনৈতিক অন্তরায়। তাহলে অর্থনৈতিক অন্তরায়টা যাতে না আসে, সমাজকে যেমন শিক্ষাই এগিয়ে নিয়ে যাবে, সবটাই পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত।
শিক্ষা যেমন সমাজকে এগিয়ে নিয়ে যাবে, তেমনি সেই শিক্ষা হওয়ার জন্য কোনো আর্থিক প্রতিবন্ধকতা যাতে না আসে সেই জন্যই আমাদের এই বিভিন্ন ধরনের স্কলারশিপের উদ্যোগ নেওয়া হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। আচ্ছা, আজকের অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমি তোমাদের একটা অনুরোধ করছি, কেউ ফোনে স্পিকার অন রাখবে না, যখন যদি কারোর কোনো প্রশ্ন থাকে 3 জন বক্তার বক্তব্যের শেষেই তোমাদেরকে টাইম দেয়া হবে, তোমরা কোনো কিছু জানার থাকলে স্যার বা ম্যাডামের থেকে জানতে পারবে, কিন্তু এখন তোমরা সবাই মিউট করে রাখো। এবং আজকের আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আমরা এক্ষুনি প্রবেশ করছি। স্যার যেরকম, প্রিন্সিপাল স্যার যেরকম বললেন যে অনেক রকম স্কলারশিপ আছে যাতে কেউই বঞ্চিত না হয়, সব ধরনের ছাত্রছাত্রীরাই যাতে এই সুযোগটা পায়, এবং বিশেষ করে ছাত্রীদের যাতে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নারী শিক্ষার যে প্রয়োজন, তাই মেয়েরা যাতে বঞ্চিত না হয় সেই নিয়েও স্যার বললেন। আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম বক্তা হচ্ছেন এডুকেশন ডিপার্টমেন্টের মাননীয় অধ্যাপক আমির হোসেন স্যার। তিনি ঐক্যশ্রী, ওয়েসিস, নবান্ন এই স্কলারশিপ গুলো নিয়ে সবিশেষ আলোচনা করবে। তোমরা খুব মন দিয়ে শোনো যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে পাবে, তোমরা তাহলে খুবই উপকৃত হবে। আমি আমির হোসেন স্যারকে অনুরোধ করছি এখন এই বিষয়ে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। সর্বপ্রথমে জানাই আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার, আমার সহকর্মী এবং ছাত্রছাত্রীদের নতুন বছরের শুভেচ্ছা। আমরা আশা করেছিলাম যে নতুন বছরে অফলাইন ক্লাসটা কন্টিনিউ হবে, কিন্তু অতিমারির জন্য সেটা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমরা আশা করব যে দ্রুত সেটা শুরু হবে। তো বেশি কথা না বলে আমি আমার যে আলোচ্য বিষয় সেখানে আমি যাচ্ছি। সকলকে কালনা গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা ওয়ানে স্বাগত। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে স্কলারশিপগুলো নিয়ে, সেগুলো হচ্ছে ঐক্যশ্রী, তার মধ্যে পদ্মশ্রী, স্বামী বিবেকানন্দ মেড কাম মেন্স স্কলারশিপ, ওয়েসিস, ওয়েসিসের মধ্যে এসসি, এসটি এবং ওবিসি স্কলারশিপ এবং নবান্ন। হ্যাঁ, ঐক্যশ্রী স্কলারশিপের মধ্যে ফার্স্ট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক। তো এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য কারা অ্যাপ্লিকেবেল, তাদের কী কী ক্রাইটেরিয়া আছে, সে সমস্ত বিষয়গুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কী কী ক্রাইটেরিয়া আছে এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য। আর আমরা এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ নিয়ে আলোচনা করব, কিন্তু মনে রাখবে তোমরা 1 বছরে শুধুমাত্র একটাই অ্যাপ্লিকেশন করতে পারবে, একাধিক অ্যাপ্লিকেশন করবে না। কারণ একা একাধিক অ্যাপ্লিকেশন করলে তোমরা কিন্তু পাবে না। নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী, যে কোনো তোমরা সেই বছরে একটাই স্কলারশিপ পাবে। যাই হোক, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে পড়তে হবে, পশ্চিমবঙ্গে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে আর সেখানে তোমাদের নাম এনরোলমেন্ট থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে, ফ্যামিলি ইনকাম যেটা খুব গুরুত্বপূর্ণ, তো সেই শিক্ষার্থীর পরিবারের ইনকাম 2 লাখের বেশি হবে না। যদি 2 লাখের বেশি হয় সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সরকারি নিয়ম অনুযায়ী ফ্যামিলি ইনকাম হতে হবে 2 লাখের কম। কত পার্সেন্ট নাম্বার লাগবে? এটা রিনুয়াল, নিউ বা রিনুয়াল উভয় অ্যাপ্লিকেশনের জন্য, সরি, নিউ এর জন্য 50%, রিনুয়ালের জন্য 60%। লাস্ট এক্সাম পাস করতে হবে এবং সেখানে নম্বরটা থাকতে হবে। কিন্তু কত টাকা পাওয়া যাবে এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য? তোমরা পাবে বছরে 6,600 টাকা। কি কি ডকুমেন্ট লাগবে, ডকুমেন্টস রিকোয়ার্ড? ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে লাস্ট এক্সামিনেশন পাস মার্কশিট, অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে এখন পড়ছো তাদের এইচএস পাসের যে মার্কশিট সেটা লাগবে। ইনকাম সার্টিফিকেট লাগবে, অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ
এমন ব্যাংক অ্যাকাউন্ট দেবে যেটা অ্যাক্টিভ রয়েছে, এমন না যেটা সেটা বন্ধ হয়ে গেছে বা ট্রানজ্যাকশন হয় না, এমন অ্যাকাউন্ট নাম্বার দেবে না, তাতে পরবর্তীকালে স্কলারশিপের অ্যামাউন্টটা পেতে সমস্যা হবে। ভ্যালিড মোবাইল নাম্বার, এবং সবসময় মোবাইল নাম্বারটা নিজের দেবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে যে সাইবার ক্যাফে গিয়ে তোমরা অ্যাপ্লাই করছো তাদের নাম্বারটা দিয়ে দেওয়া হয় ওটিপি বা অন্যান্য কিছু সুবিধা করতে, সুতরাং সেটা করবে না। ভালোভাবে মনে রাখবে যে মোবাইল নাম্বারটা যেন তোমার থাকে। এই হলো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের সম্পর্কে আলোচনা। নেক্সট আমরা আলোচনা করব অক্ষশ্রীর আন্ডারেই স্বামী বিবেকানন্দ মেড কাম মেন্স, এবং এটা স্পেসিফিকভাবে যারা মাইনরিটি সেই বিষয়টি আমি আলোচনা করব। আর বিকাশ ভবনে যে স্বামী বিবেকানন্দ ওটা ম্যাম আলোচনা করবে। স্বামী বিবেকানন্দ মেড কাম মেন্স মাইনরিটি শিক্ষার্থীদের জন্য এটা এই স্কলারশিপটা দেওয়া হয়, এবং এক্ষেত্রে যে ক্রাইটেরিয়া কী কী যোগ্যতা ক্রাইটেরিয়া লাগবে সে বিষয়টি এখানে বলা হয়েছে। এবং এক্ষেত্রে একটা মনোযোগ দিয়ে শুনবে তোমরা যে যদি ইয়ার গ্যাপ হয়ে যায়, মনে করো কেউ লাস্ট এইচএসএ পাস করেছে কিন্তু সে বর্তমানে পড়াশোনা করেনি যে কোনো কারণ হতে পারে, এবং সে পরবর্তীকালে 1 বছর পর আবার ভর্তি হলো, তাহলে কিন্তু সে পাবে না। মেড কাম মিন্সের ক্ষেত্রে কোনো ইয়ার গ্যাপস হওয়া যাবে না। তাই বলা হচ্ছে ফর নিউ অ্যাপ্লিকেশন ইউজি লেভেল আন্ডার গ্রাজুয়েট লেভেল স্টুডেন্টস মাস্ট হ্যাভ পাসড হিজ অর হার এক্সামিনেশন স্পেসিফিক এইচএস এখানে ইন দ্য কারেন্ট ইয়ার অনলি, তারপর থেকে সে যেভাবে রিনুয়াল হয় সে রিনুয়াল করতে পারবে। নিউ অ্যাপ্লিকেশনের জন্য কত পার্সেন্ট নাম্বার লাগবে, এটা 60% মিনিমাম থাকলে সে এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে, এবং রিনুয়ালের ক্ষেত্রেও 60%। ফ্যামিলি ইনকাম কত থাকতে হবে, ফ্যামিলি ইনকাম দেখো এখানে 2.5 লাখস, অর্থাৎ 2.5 লাখ ম্যাক্সিমাম, এর বেশি হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। যখন ইনকাম সার্টিফিকেট লাগবে দিতে হবে সেই ইনকাম সার্টিফিকেটে যেন কমেই থাকে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ বছরে সে পরিবারে কত টাকা ইনকাম। কত টাকা পাওয়া যাবে স্কলারশিপ, যদি আর্টস বা কমার্স শিক্ষার্থী হয় বা স্ট্রিমের শিক্ষার্থী হয় তাহলে সে 12,000 পাবে, আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে সে 18,000। ডকুমেন্টস রিকোয়ার্ড, কী কী ডকুমেন্টস দরকার এক্ষেত্রে এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য, কোন কোন ডকুমেন্টগুলো আমাদের দিতে হবে। লাস্ট এক্সামিনেশন পাস মার্কশিট লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ভ্যালিড মোবাইল নাম্বার, এবং এক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই যেন বিডিও অফিস থেকে হয় বা গেজেটেড অফিসার থেকে নিতে হবে, জয়েন্ট বিডিও ভিডিও বা অন্য কোনো গেজেটেড অফিসার তিনি এই সার্টিফিকেটটা দেবেন। এবারে ওয়েসিস সম্পর্কে আমরা আলোচনা করব। ওয়েসিসের মধ্যে যেটা আছে পোস্ট ম্যাট্রিক এসসি এসটি এবং ওবিসি, প্রথমে আলোচনা করব এসসি সম্পর্কে শিডিউল কাস্ট, অর্থাৎ ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর শিডিউল কাস্ট। তারা অ্যাপ্লাই করতে পারবে যারা এসসি ক্যাটাগরিতে বিলং করে, তারাই শুধুমাত্র এটা অ্যাপ্লাই করতে পারবে। তাই বলা হয়েছে শিডিউল কাস্ট স্টুডেন্টস। ফ্যামিলি ইনকাম কত হতে হবে, ম্যাক্সিমাম 2.5 লাখ, বছরে 2.5 লাখস। লাস্ট এক্সাম পাস, এর মিনিমাম ক্রাইটেরিয়া মার্কস কোনো দরকার নেই, শুধু পাস হলেই সে অ্যাপ্লাই করতে পারবে। ডকুমেন্টস রিকোয়ার্ড, কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, তুমি যে এসসি অ্যাপ্লাই করছো তো তোমার অবশ্যই একটা এসসি সার্টিফিকেট থাকতে হবে, লাস্ট এক্সাম পাস মার্কশিট দিতে হবে, অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, আধার কার্ডও এক্ষেত্রে তোমাকে দিতে হবে। এই হচ্ছে ডকুমেন্টস।
ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর এসটি শিডিউল ট্রাইব, যারা তারা অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই শিডিউল ট্রাইব এর মধ্যে বিলং করতে হবে সেই স্টুডেন্টকে। ফ্যামিলি ইনকাম 2,50,000-এর বেশি হবে না বছরে। লাস্ট এক্সাম পাস করতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে? এসসিতে যেমন এসসি সার্টিফিকেট লাগতো, এসটিদের ক্ষেত্রে এসটি সার্টিফিকেট লাগবে। তার সাথে লাগবে মার্কশিট, লাস্ট এক্সাম পাস যে করেছে তার মার্কশিট জমা দিতে হবে। একটি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, আর ইনকাম সার্টিফিকেট এবং তার সাথে আধার কার্ড। এবারে ওবিসিদের, ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর ওবিসি, যারা ওবিসি ক্যাটাগরিতে বিলং করে তাদের জন্য স্কলারশিপ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে? এখানে একটু মিস্টেক হয়েছে, এটা তাদেরকে ওবিসি যে সে বিলং করে তার সার্টিফিকেট লাগবে, আমি পরে বলে দিচ্ছি। অর্থাৎ ওবিসি ছাড়া অন্য কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ওএসিস এর ফর ওবিসি। যারা ফ্যামিলি ইনকাম 1,00,000 ম্যাক্সিমাম, বছরে 1,00,000-এর হতে হবে, এর বেশি হলে সম্ভব না। লাস্ট এক্সাম পাস করতে হবে। আর ডকুমেন্টস কী কী লাগবে? ভ্যালিড কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি সার্টিফিকেট, তার সাথে লাস্ট এক্সাম পাস মার্কশিট লাগবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আর ইনকাম সার্টিফিকেট, এর সাথে আধার কার্ডও লাগবে। এবার আসো নবান্ন স্কলারশিপ। নবান্ন অর্থাৎ রাজ্য সরকারের যে প্রধান দপ্তর হাওড়া নবান্ন, সেই মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এটি স্কলারশিপ চালু করা হয়েছিল এবং এটা এখনো চলছে। কিন্তু এটা হচ্ছে অফলাইন, সবসময় মনে রাখবে এটা অনলি অফলাইন অ্যাপ্লিকেশন, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে না। ফর্ম ডাউনলোড করে সেটা ফিল আপ করে তারপরে জমা করতে হবে। 60% অ্যাগ্রিগেট ইন এইচএস এক্সামিনেশন ফর ইউজি লেভেল, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছে তারা যদি স্কলারশিপ অ্যাপ্লাই করতে চায় তবে তাকে এইচএস এ 60% পেতেই হবে। ফ্যামিলি ইনকাম 60,000-এর বেশি হবে না, অর্থাৎ বছরে 60,000-এর বেশি যদি হয় তাহলে সে শিক্ষার্থী নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না। পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাকে। এবং আমি আগেই বলেছি যে একটা সেশনে বা একটা শিক্ষাবর্ষে শুধুমাত্র একজন শিক্ষার্থী একটাই অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করতে পারবে একটা স্কলারশিপ, একের বেশি করা যাবে না। সুতরাং তোমরা যদি অন্য কোনো স্কলারশিপ করে থাকো, পোস্ট ম্যাট্রিক বা ওবিসি, এসসি, এসটি বা বিকাশ ভবন, স্বামী বিবেকানন্দ, মেড কাম মিন্স, তাহলে কিন্তু করতে পারবে না। নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা তুমি করবে সেখানে হার্ড কপিটা জমা দিতে হবে। লাস্ট এক্সাম পাস মার্কশিট বোথ সেমিস্টার, যদি কেউ সে থার্ড সেমিস্টারে পড়ে তাহলে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো কিন্তু দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট যে ডিটেলস সেটাও লাগবে এবং সেটা অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। আর ইনকাম সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি, বিডিও অফিস থেকে, জয়েন্ট বিডিও, বিডিও বা কোনো গেজেটেড অফিসারের কাছ থেকেও এটা নিতে পারো, এর নিচে কিন্তু হবে না। রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ, অর্থাৎ শিক্ষার্থীদের কী কী দায়িত্ব রয়েছে, তাহলে ফার্স্ট যেটা হচ্ছে যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে গিয়ে, নবান্ন স্কলারশিপ বাদ দিয়ে বাকিগুলো, অর্থাৎ রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, সেটা সাকসেসফুলি সাবমিট করতে হবে। তারপরে সাবমিট হার্ড কপি উইথ দ্য অল নেসেসারি ডকুমেন্টস অন টাইম, কলেজে গিয়ে সেই সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। এবং আপলোড করার সময় অবশ্যই যেন সেটা গুড কোয়ালিটি হয়, অর্থাৎ অস্পষ্ট বা ক্লিয়ার নয় এমন কোনো ছবি আপলোড করবে না। ব্যাংক অ্যাকাউন্টগুলো ডিটেলসগুলো ঠিকঠাক দেখে নেবে যাতে সেটা ক্লিয়ার হয়, সব কিছু বোঝা যাচ্ছে কিনা। এবং যেটা বললাম মোবাইল নাম্বার, সবসময় নিজের মোবাইল নাম্বারটাই দেবে যেটা তুমি ব্যবহার করো।
তারপর সেটা ইনস্টিটিউশনে হার্ড কপিগুলো যেগুলো জমা দিতে হবে সেগুলো জমা দিবে। থ্যাংক ইউ। এই হলো আমার তিনটি স্কলারশিপ সম্পর্কে আলোচনা। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দরভাবে সব তিনটে স্কলারশিপ সম্বন্ধে বললেন। এখন আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করছি, তারা যদি কোনো প্রশ্ন থাকে তারা সেটা যেন আমি স্যারকে করেন। তোমরা বলো তোমাদের কি জানার আছে এই স্কলারশিপ গুলো সম্পর্কে, আর কিছু জানার আছে কিনা, কারণ স্যার অনেক সুন্দরভাবেই পুরো বিষয়টা বলেছেন, কিন্তু তোমাদেরকে আরেকটু জানতে যদি কিছু দরকার থাকে, কারণ তোমাদের স্বার্থেই এই স্কলারশিপ গুলো প্রয়োজন। ম্যাম, আমি সুব্রত ধারা বলছি, ফার্স্ট সেমের এডুকেশন অনার্স। একদম, হ্যাঁ বলো বাবা। আমাদের যে এই বিবেকানন্দ স্কলারশিপটা করতে বলা হয়েছিল, এই যে বলেছিল যে জানুয়ারি মাসে জমা নেবে, তো এখন সেটা কিভাবে নেবে? আচ্ছা, আমি স্যার, আপনি এটা নিয়ে একটু আলোকপাত করুন। মানিক স্যার আছেন? হ্যালো, হ্যাঁ, মানিক স্যার আছেন বোধহয় মিটিং। এ ব্যাপারে মানিক স্যার একটু ডিটেলস বলতে পারবেন? একটু তাহলে ও মানিক স্যারের সাথে একটু যোগাযোগ করে নিন, হুম হুম আর মানিক স্যারের আজকে আলোচনাও আছেন। মানিক, আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার, বলছি বলছিল সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দে স্যার বলছি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দের একবারে ডাইরেক্ট করা যাবে না, তো তাদের ঐক্যশ্রীতে করতে হবে, সেটা কেমন করে করবো একটু বলে দিলে ভালো হতো। ঐক্যশ্রী স্কলারশিপ যেভাবে অ্যাপ্লাই করছো, সেখানে গেলে ওই রেজিস্ট্রেশন করার পরে তুমি সেখানে ওই মাইনরিটি, মানে স্বামী বিবেকানন্দের মেড কনভিন্স মাইনরিটির জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। ওই ওয়েবসাইটের মধ্যেই আছে, যেখানে মাইনরিটি ডেভেলপমেন্টে আছে না ওয়েবসাইটটা, সেখানে গিয়ে ওটা অ্যাপ্লাই করতে হবে। আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার বলছি, আমরা 2019-এ HS পাস করেছি, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? মেরিট কাম মিন্সটা করতে পারবে না, কারণ নিয়ম অনুযায়ী ইয়ার গ্যাপস হয়ে গেলে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। বাকিগুলো করতে পারো। আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে মোটামুটি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার তো? তাহলে আমি পরবর্তী অনুষ্ঠানের দিকে যাব। আচ্ছা, তাহলে অসংখ্য ধন্যবাদ আমির স্যারকে, তিনি খুব ভালোভাবে তিনটে স্কলারশিপ নিয়ে বুঝিয়ে দিয়েছেন। তোমরাও তোমাদের প্রশ্নগুলো বলেছো, জেনেও গেছো, এবং মানিক স্যারের সাথে যোগাযোগ করে নিয়ে তোমরা আরেকটা একটা যে প্রশ্নের উত্তর বাকি আছে সেটাও তোমরা পেয়ে যাবে। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী বক্তার কাছে। পরবর্তী বক্তা হচ্ছেন ইংরাজি, আমাদের কলেজেরই ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধান সুদেষ্ণা সোম ম্যাডামের কাছে। সেই ম্যাডাম আমাদের আরো অন্য স্কলারশিপ নিয়ে বলবেন, এবং তিনি মুখ্যত কন্যাশ্রী স্কলারশিপ নিয়েই বলবেন, কারণ প্রিন্সিপাল স্যার বারবার তা এই আলোচনার অভিমুখ আলোচনার সময় বলেছেন যে আমাদের মেয়ে ছাত্রছাত্রীরা, আমাদের ছাত্রীরা যাতে এগিয়ে যেতে পারে। মানে অনেক সময় ওই যে ভাইরা পড়াশোনা করতে পারছে কিন্তু বোনেরা পাচ্ছে না, এই যে তফাতটা ছিল, এই যে সামাজিক অন্তরায়টা ছিল, সেটাকে অতিক্রম করে মেয়েরা যাতে শিক্ষার আলোটা পায়, সেই জন্যই কিন্তু আমাদের এই কন্যাশ্রী স্কলারশিপটা একটা আলাদা ভাবে করা হয়েছে। কন্যাশ্রী স্কলারশিপটা শুধুমাত্র মেয়েদের জন্য, এবং K1 K2 K3 কিভাবে সেটা পাওয়া যায় স্যার একটু শুরু করে দিয়েছেন, এবং এই নিয়ে খুব ডিটেলসে খুব সুন্দর ভাবে প্রাঞ্জল ভাবে তোমাদের বুঝিয়ে বলবেন আমাদের ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধান
সুদেশনা সোম ম্যাডাম। সুদেশনা, তোমাকে বলতে বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ দিদি, থ্যাংক ইউ। আমি একটু আমার স্ক্রিনটা প্রেজেন্ট করছি, একটু দেখো যদি দেখা যায়। আচ্ছা, দেখা যাচ্ছে কি? বলছি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। আচ্ছা, ম্যাডামকে শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি একবার লিভ করে জয়েন করছি। তোমরা সবাই সাথে থাকো, ম্যাডাম একবার লিভ করে আবার জয়েন করছেন যাতে স্ক্রিনটা দেখানো যায়, এবং তোমরা খুব মন দিয়ে কন্যাশ্রীর বিষয়টা শুনবে এবং কারোর কোনো প্রশ্ন থাকবে সেটা বলবে। বলছি দিদি, এবার কি দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বেশ। হ্যাঁ, আমি আজকে হ্যাঁ তোমাদেরকে, ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসলে আমার ক্যামেরাটা কোনো কারণে অ্যাক্সেস হচ্ছিল না সেই সময়, যাই হোক। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমরা যেটা বিশেষ করে, আমি যে দুটো স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এবং এসভিএম সিএম বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিল স্কলারশিপ। প্রথমে আমরা কন্যাশ্রী প্রকল্প দিয়ে শুরু করব। দেখো, কন্যাশ্রী প্রকল্পটা তোমরা সবাই জানো যে এটা আমাদের রাজ্যের, রাজ্য সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি একটি প্রকল্প, এবং এর জন্য আমাদের রাজ্যের, রাজ্য বাইরের বিদেশ থেকে পুরস্কারও পেয়েছে। এবং এই প্রকল্পের কিন্তু তোমরা কিন্তু অনেকেই সুযোগ পেয়ে এসছো, স্কুল থেকেই সুযোগ পেয়ে এসছো, এবং কলেজে উঠেও অনেকে হয়তো সুযোগ পাবে। কন্যাশ্রী প্রকল্পটা আমাদের রাজ্যে যে কয়েকটি কয়েকটি স্টুডেন্টস ওয়েলফেয়ার স্কিম রয়েছে সেই স্কিমগুলোর মধ্যে কিন্তু অন্যতম একটি স্কিম। এবারে দেখো, প্রথমেই আমরা বলি, দেখো সাধারণত আমাদের ধারণা থাকে কন্যাশ্রী মানেই বোধহয় মেয়েরা কিছু টাকা পাবে, সেইটাই হচ্ছে কন্যাশ্রী। কিন্তু কন্যাশ্রী তা কিন্তু নয়, কন্যাশ্রীর অসংখ্য দিক আছে, এবং কন্যাশ্রী সঠিকভাবে সেটা যদি অ্যাক্সেস করা যায় বা সঠিকভাবে সেটার উপকারিতাটা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু কন্যাশ্রীকে অনেক কাজে লাগানো যেতে পারে। সেগুলি আমরা আলোচনা করব আজকে। প্রথমেই বলি যে কন্যাশ্রী প্রকল্প কি। কন্যাশ্রী প্রকল্প হচ্ছে একটা কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার সিস্টেম বা স্কিম। কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার কি না, তোমার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকলে তোমাকে সরকারের তরফ থেকে কিছু ক্যাশ, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ক্যাশ ট্রান্সফার করা হবে। এটা 2013 সালে প্রথম শুরু হয় এই প্রকল্পটি, এবং এখনো ভীষণভাবেই প্রকল্পটি চলছে, তোমরাও জানো। এখানে কারা কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে না, এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত আনম্যারিড মেয়েরাই কিন্তু পেতে পারে।
অবশ্যই তারা যেন 18 বছরের নিচে হয়, অর্থাৎ 13 থেকে 18 তাদের বয়স হতে হবে এবং আনম্যারিড হতে হবে। এই হচ্ছে এর ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। 14ই আগস্ট আমরা আমাদের রাজ্যে কন্যাশ্রী দিবস পালন করে থাকি। কন্যাশ্রী গ্র্যান্ট, এই যে আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে আমরা কিন্তু অনেক রকম সুবিধা পেতে পারি, তার মধ্যেই দেখো প্রথমে আমরা স্কুল লেভেলে যেটা পাই সেটা হচ্ছে K1, সেটা 13 থেকে 18 বছর পর্যন্ত পাওয়া যায় এবং 1,000 টাকা করে পাওয়া যায়। কন্যাশ্রী টু তে এটা একটা ওয়ান টাইম গ্র্যান্ট, যারা 18 বছর হয়ে গেছে তারপর একটা ওয়ান টাইম গ্র্যান্ট পাওয়া যায় এবং সেখানে 25,000 টাকা একবারে তোমরা পেতে পারো। তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ছো তারা, তাদের জন্য কিন্তু এই K2টাই অ্যাপ্লিকেবল। সুতরাং আজকে আমরা যত কথা বলবো সেগুলো কিন্তু বেসিক্যালি K2 কে বেস করেই বলবো। এর পরেও পেতে পারো কন্যাশ্রী, অর্থাৎ PG লেভেলেও তোমরা কন্যাশ্রী পেতে পারো, সেটাকে আমরা বলবো K3। সেক্ষেত্রেও কিন্তু আর্টস স্ট্রিমের জন্য 2,000 টাকা মান্থলি এবং সায়েন্স স্ট্রিমের জন্য 2,500 টাকা মান্থলি পাওয়া যেতে পারে। এগুলো একটু খেয়াল রেখো। এরপরে দেখো কন্যাশ্রী প্রকল্পের কি কি উদ্দেশ্য আমরা একটু জেনে নেব। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে, আমাদের দেশেই এখনো পর্যন্ত জেন্ডার ইকুয়ালিটি আমরা অ্যাটেন্ড করতে পারিনি, অর্থাৎ লিঙ্গ বৈষম্য কিন্তু এখনো আমাদের সমাজে বর্তমান। প্রথমেই বলি যে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস, অর্থাৎ কিনা আমাদের মেয়েদের, আমাদের রাজ্যের মেয়েদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য এই স্কিমটির কিন্তু একটি ভীষণ গুরুত্ব রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে প্রিভেনশন অফ ড্রপ আউট অফ গার্লস স্টুডেন্টস। আমরা দেখেছি, তোমরাও হয়তো দেখেছো, নিশ্চয়ই তোমাদের আশেপাশেও তোমরা দেখেছো যে অনেক সময়তেই মেয়েরা স্কুলে পড়তে পড়তে, এবং আমাদের প্রিন্সিপাল স্যারও যেমন বললেন যে হয়তো বাড়িতে ছেলে যে রয়েছে তাকে পড়ানোর সুযোগ করে দেওয়া হচ্ছে কিন্তু মেয়েটিকে পড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে না। তো সেই সব ক্ষেত্রে যাতে মেয়েরা ড্রপ আউট না হয়ে যায়, অর্থাৎ পড়াশোনা ছেড়ে মাঝপথে যাতে চলে না যেতে পারে তারা, তার জন্য তাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হতে থাকে। সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে ইনক্রিজড এডুকেশনাল অ্যাটেনমেন্ট, অর্থাৎ যাতে মেয়েরা কিছু টাকা পয়সার সহায়তায় তাদের পড়াশোনাটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারে, তার জন্য এই প্রকল্প খুবই কার্যকর। ফোর্থ হচ্ছে যেটা প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজ, এখানে তোমরা একটু হেল্পলাইন নম্বরটা কিন্তু সবাই নোট করবে। চাইল্ড ম্যারেজ, তোমরা জানো যে আমাদের দেশে এখনো পর্যন্ত মেয়েদের বিবাহের আইনত বয়স হচ্ছে 18, কিন্তু তোমরাও তোমাদের আশেপাশে নিশ্চয়ই দেখেছো, আমরাও দেখেছি যে 18-র আগেই অনেক মেয়েকে পরিবারের চাপে, সমাজের চাপে বিয়ে দিয়ে দেওয়া হয় বা তারা বিয়ে করতে বাধ্য হয়। তো সেইটা যাতে আটকানো যায়, অন্তত কমিয়ে আনা যায়, তার জন্যই কিন্তু এই চাইল্ড ম্যারেজ, সরি, এই কন্যাশ্রী প্রকল্পটির একটি অন্যতম উদ্দেশ্য। এই হেল্পলাইন নাম্বারটা হচ্ছে, সাহায্য পাওয়া যেতে পারে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে যদি চাইল্ড ম্যারেজ প্রিভেন্ট করতে চাওয়া হয়। নেক্সট হচ্ছে আমরা যেটা বলবো, রিইনফোর্স দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ ইনক্রিজড এডুকেশন। যদি কন্যাশ্রী প্রকল্পে এখনো তোমরা নিশ্চয়ই আশেপাশে দেখতে পাও বা তোমরা নিজেরাও অনেকে হয়তো কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তোমাদের পড়াশোনাটা তোমরা খুব সঠিকভাবে ভালোভাবে চালিয়ে যেতে পারো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক বা উদ্দেশ্য কন্যাশ্রী প্রকল্পের। এছাড়াও শুধুমাত্র শুধুমাত্র পড়াশোনা বা ড্রপ আউট কমানো এটাই, বা চাইল্ড ম্যারেজ প্রিভেন্ট করা, এটাই কিন্তু কন্যাশ্রীর একমাত্র উদ্দেশ্য নয়। কন্যাশ্রীর উদ্দেশ্য হচ্ছে মেয়েদের একটা বা ছাত্রীদের একটা সার্বিক উন্নয়ন ঘটানো, এবং সেখানে আমাদের সামাজিক উন্নয়ন আছে, আমাদের মানসিক উন্নয়ন আছে, আমাদের অর্থনৈতিক উন্নয়ন আছে, এবং আমাদের স্বাস্থ্যের দিক থেকে উন্নয়নটাও কিন্তু এর মধ্যেই রাখতে হবে। তো এই সমস্ত কিছুই কিন্তু কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে অ্যাড্রেসড হয় এবং কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সাহায্য পাওয়া যেতে পারে। বেনিফিটস অফ কন্যাশ্রী প্রকল্প, তোমরা নিজেরা, এই আমি একটু আগেই বলছিলাম যে যারা, যে মেয়েরা স্কুল থেকে কন্যাশ্রী পেয়ে এসছো তারা জানো যে কন্যাশ্রী প্রকল্পের প্রয়োজনীয়তা বিশেষত আমাদের সমাজে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু অপরিসীম। সেক্ষেত্রে আমরা দেখি যে মেয়েদের ফ্যামিলি, সমাজ, তাদের পড়াশুনো, তাদের সার্বিক উন্নয়ন, সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু কন্যাশ্রী প্রকল্প একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং শুধুমাত্র তাই নয়, বিভিন্ন সামাজিক ব্যাধি যেমন চাইল্ড লেবার, চাইল্ড ম্যারেজ, চাইল্ড ট্রাফিকিং, চাইল্ড ইল হেলথ, মর্টালিটি, এই সমস্ত কিছুই, ভায়োলেন্স অর অ্যাবিউজ এগেনস্ট উইমেন, এই সমস্ত কিছুই কিন্তু কন্যাশ্রী প্রকল্প আটকাতে সাহায্য করে। তো সুতরাং বুঝতেই পারছো প্রকল্পের প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম। দেখো একটু
একটু আগেই আমি যেটা বলছিলাম যে কন্যাশ্রী প্রকল্প কিন্তু শুধুমাত্রই কিছু টাকা পাবো সেটা কিন্তু নয়, আমি অ্যাপ্লাই করব টাকা পাবো তা কিন্তু নয়, এর কিন্তু আরো অনেক দিক আছে যেগুলো আমরা হয়তো অতটা জানি না, তো সেগুলো যাতে জানতে পারো সেই জন্যই আজকের আমাদের প্রোগ্রাম। কন্যাশ্রী প্রকল্পেরই একটা প্রোগ্রাম হলো স্বপ্নভর। এই স্বপ্নভর হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কন্যাশ্রী যে মেয়েরা পায় বা কন্যাশ্রী গার্লস যারা তাদের জন্য। এখানে কি হয় না, এখানে মেয়েরা অনেক রকম যাকে বলে বৃত্তিমূলক শিক্ষণের ব্যবস্থা পেতে পারে বা ট্রেনিং পেতে পারে, এবং এই ট্রেনিং কোর্সগুলো কিন্তু ফ্রি অফ কস্ট তাদেরকে প্রোভাইড করা হয়। এটার কি উদ্দেশ্য? কারণ এটার উদ্দেশ্য হলো যাতে মেয়েরা স্বনির্ভর হতে পারে। এই যে নানা রকম ট্রেনিং কন্যাশ্রী প্রকল্প স্বপ্নভর প্রকল্প প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হয়, তার মাধ্যমে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 13,367 জন মেয়ে, তারা কন্যাশ্রী গার্লস, তারা এনরোল করেছে 442 ধরনের কোর্সে, এবং তারা বিভিন্ন ক্ষেত্রে 24টি বিভিন্ন ক্ষেত্রে তারা চাকরি বাকরি করে বা কাজ করে নিজের পায়ে দাঁড়িয়েছে। তো সুতরাং কন্যাশ্রী প্রকল্প কিন্তু মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমরা যে যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে সুকন্যা প্রজেক্ট, এটাও কন্যাশ্রী প্রকল্পেরই একটা অঙ্গ, এবং এখানে এই প্রজেক্টটি ডেডিকেটেড কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়ার জন্য। তোমরা জানো যে আমাদের সমাজে, তোমরাও আজকাল কাগজ খুললে বা আশেপাশে একটু নজর রাখলেই দেখতে পাও যে মেয়েদের প্রতি যে হিংসা, ভায়োলেন্স এগেনস্ট উইমেন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এইগুলো কিন্তু আমাদের সমাজে এখন বাড়তেই চলেছে। এইগুলো যাতে আটকানো যায় তার জন্যই কিন্তু এই সুকন্যা প্রজেক্টটি, এর মাধ্যমে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন ফর্মের মার্শাল আর্ট শেখানো হয়, এবং এর উদ্দেশ্যটা হচ্ছে, এবং আজ পর্যন্ত 20,000-এরও বেশি মেয়ে কিন্তু এই সেলফ ডিফেন্স ট্রেনিং পেয়েছে সুকন্যা প্রজেক্টের আন্ডারে। এর উদ্দেশ্য তো বুঝতেই পারছো, আমি যেটা বললাম যে মেয়েদেরকে কিন্তু সার্বিকভাবে উন্নয়ন করা এবং স্বনির্ভর করাটাই কন্যাশ্রীর উদ্দেশ্য, সেই জন্যই কিন্তু, এবং তার মধ্যে বুঝতেই পারছো যে উন্নয়ন মানে কিন্তু নিজের সেলফ ডিফেন্স করা বা আত্মরক্ষাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কন্যাশ্রী কিন্তু এই জায়গাটাকেও অ্যাড্রেস করে। নেক্সট যে জায়গাটায় আমরা আসবো সেটা হচ্ছে এসএজি কন্যাশ্রী কনভার্জেন্স প্রোগ্রাম। এসএজি কন্যাশ্রী কনভার্জেন্স প্রোগ্রাম কি না, কন্যাশ্রী প্রকল্প, এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর সহায়তায় সঙ্গে একসাথে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালায়, এবং সেই প্রোগ্রামের অভিমুখ হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্ল, অর্থাৎ 13-18 বছর বয়সে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডের গার্লদের তাদের এম্পাওয়ারমেন্টের উদ্দেশ্যে। 11-18 বছরের সমস্ত মেয়েরা, সমস্ত ডিস্ট্রিক্টের, পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের মেয়েরা এই প্রকল্পে বা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে, এবং এই প্রোগ্রামের মাধ্যমে হেলথ চেক আপ, অর্থাৎ তাদের শরীরের নানা চেক আপ, স্বাস্থ্যের নানা চেক আপ, বিভিন্ন ধরনের রেফারেল সার্ভিসেস, অর্থাৎ হয়তো আরও রেফারেন্স দরকার সেটার জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, সুস্বাস্থ্যের পাঠ দেওয়া হয়, কিভাবে পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করতে হবে এবং নিজের শরীরের পুষ্টির ব্যালেন্স করতে হবে সেটা শেখানো হয়, এছাড়াও ফ্যামিলি ওয়েলফেয়ার, অ্যাডোলেসেন্স রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল হেলথ, এইগুলোও কিন্তু শেখানো হয়। তো সুতরাং বুঝতেই পারছো মেয়েদের শারীরিক, মানসিক এবং একটা সার্বিক বিকাশের জন্য কন্যাশ্রী প্রকল্প কিন্তু একটা কাজ করেই থাকে। নেক্সট যে জায়গাটার কথা বলবো, এটা একটা খুব এন্টারটেনিংও বটে এবং খুব গুরুত্বপূর্ণও বটে, সেটা হচ্ছে কন্যাশ্রী ক্লাব। কন্যাশ্রী ক্লাব কি না, বিভিন্ন কন্যাশ্রী মেয়েদেরকে নিয়ে চাইল্ড ডেভেলপমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপ ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এরা এবং অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো তারা একসাথে নিয়ে ক্লাব তৈরি করা হয়, কন্যাশ্রী মেয়েদের নিয়ে ক্লাব তৈরি করা হয়, এবং এই ক্লাবের মাধ্যমে কিন্তু নিয়মিত কথাবার্তা এবং মত বিনিময়ের মাধ্যমে মেয়েরা কিন্তু তাদের নিজেদের যে সমস্যা, যে সমস্ত সমস্যাগুলো তারা ফেস করছে রেগুলার, সেই সমস্যাগুলো যেমন অ্যাড্রেস করতে পারে, সেই একই রকমভাবে তারা কিন্তু নিউট্রিশন, হেলথ চেক আপ, নিজেদের স্বাস্থ্যের সুস্বাস্থ্য কিভাবে পেতে হবে, ফ্যামিলি ওয়েলফেয়ার, শুধুমাত্র নিজের ভালোটাই তো ভাবলে হবে না, ফ্যামিলির ভালোটাও ভাবতে হবে, সেগুলো কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেগুলোও কিন্তু তারা এই কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে শুধু জানতেই পারে না, তারা একে অপরকে হেল্প এবং সাপোর্ট করে এগিয়েও যেতে পারে। এবার চলে আসি আমরা এলিজিবিলিটি, অর্থাৎ কি
কি এলিজিবিলিটি থাকলে তুমি কন্যাশ্রী পেতে পারবে। এভরি গার্ল হু আর বিটুইন দ্য এজ অফ 13 to 18 ইয়ার্স, সমস্ত মেয়ে যাদের বয়স হচ্ছে 13 থেকে 18-এর মধ্যে তারা কন্যাশ্রী পাবে, সে মাস্ট বি আনম্যারিড। একটাই বলতে পারো সেইভাবে এলিজিবিলিটি, সেটা হচ্ছে মেয়েটিকে কোনোভাবেই বিবাহিত হলে চলবে না, তাকে আনম্যারিড গার্ল হতে হবে, তবেই কিন্তু সে কন্যাশ্রীর সুযোগ সুবিধা পাবে। রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং তোমাকে কোন একটি এডুকেশনাল ইনস্টিটিউটে এনরোল্ড হতে হবে এবং রেগুলারলি সেই ইনস্টিটিউটটি কিন্তু অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ তুমি পড়াশোনা করছো এবং তুমি আনম্যারিড এইটা, আর তুমি অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা, আর বয়স হতে হবে 13 থেকে 18। এই কয়েকটি খুবই সামান্য সাধারণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কন্যাশ্রীতে আছে। এবার চলে এসো অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে করা হবে? অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে কলেজে, অর্থাৎ K2-র ক্ষেত্রে আমি বলবো, প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করাতে হবে এবং সেখানে সাবমিট ট্রান্সফার আউট সার্টিফিকেট টু দ্য ইনস্টিটিউশন। ট্রান্সফার আউট সার্টিফিকেট ইনস্টিটিউশন থেকে ইনস্টিটিউশনে এনে জমা দিতে হবে। দের উইল বি ট্রান্সফার্ড ইন অন কন্যাশ্রী পোর্টাল বাই দ্য কলেজ অফিস। সেইটা পাওয়ার পর আমরা কলেজের তরফ থেকে বা কলেজ অফিসের তরফ থেকে তোমাদেরকে কন্যাশ্রী পোর্টালে ট্রান্সফার করে দেওয়া হবে, কন্যাশ্রী ট্রান্সফার্ড ইন করে দেওয়া হবে। তারপরে সেই পোর্টাল থেকে তোমাদের নিজস্ব ফর্ম তোমরা পেতে পারবে, কন্যাশ্রীর যে নিজস্ব ফর্ম হয় সেটা তোমরা পাবে। এবং তারপরে ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় যা যা হার্ড কপি এবং ডকুমেন্ট লাগবে সেগুলো এসে কলেজে জমা করতে হবে। এবার কি কি ডকুমেন্ট লাগে? প্রথমেই লাগবে হচ্ছে আনম্যারিড সার্টিফিকেট, এটা তোমরা পঞ্চায়েত থেকে পাবে, কিন্তু সেইটা কালেক্ট করার সময় অবশ্যই খেয়াল করবে যেন এক্সিকিউটিভ অফিসারের সইটাও থাকে। সেকেন্ড হচ্ছে ডিক্লারেশন অফ আনম্যারিড, এটা তোমরা ডিক্লারেশন ফর্ম সব জায়গাতেই পেতে পারবে, পোর্টালে পাবে, কলেজেও পেতে পারো, সব জায়গাতেই পেতে পারো। এখানে তোমাদেরকে এবং তোমাদের গার্ডিয়ানকে একটা ডিক্লারেশন দিতে হবে যে তুমি আনম্যারিড। 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর ফটোকপি অফ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এইখানে কিন্তু আমির স্যার যেমন বললেন, আমি আবারও সেটা রিপিট করব, এমন একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট দেবে, রেগুলার তাতে ট্রানজাকশন করবে। কারণ আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে দেখি, যদি কোনো মেয়ে কন্যাশ্রীর টাকা না পেয়ে থাকে তাহলে এই একটা কারণেই খুব সাধারণত পায় না, সেটা হচ্ছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টটি সচল থাকে না, সচল নেই, সুতরাং টাকা তার অ্যাকাউন্টে ঢোকেনি। তো সুতরাং একটি সচল অ্যাকাউন্টের নাম্বার দেবে এবং ফটোকপি যা যা দেবে সেগুলো যেন খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়, খুব ক্লিয়ারলি যেন বোঝা যায়, এই দিকটা কিন্তু খেয়াল রাখবে তোমরা সবাই। এইটা হচ্ছে আমাদের কন্যাশ্রীর একটা ফর্ম। কন্যাশ্রীর ফর্মগুলো দেখো, এই ধরনের ফর্ম, এখানে তোমাদের ডিটেলসগুলো দেওয়া থাকবে, যেগুলো কিনা এখন ব্ল্যাঙ্ক করে রাখা হয়েছে, কিন্তু এখানে ডিটেলসগুলো দেওয়া থাকবে, এই ধরনের ফর্ম হবে, এগুলো তোমাদের ফিল ইন করে জমা করতে হবে। আর এইটা হচ্ছে আমাদের ডিক্লারেশন অফ বিং আনম্যারিড। ওকে, এই হচ্ছে সাধারণত আমাদের কন্যাশ্রীর, মানে এইটুকু করলেই আমরা কন্যাশ্রী কিন্তু পেতে পারবো। এরপরে টাইম টু টাইম তোমাদের কলেজ থেকেও আপডেট দেওয়া হবে, আবার কখনো কখনো প্রয়োজন মতো আমাদের কিন্তু যা যা ইনস্ট্রাকশন দেওয়া হবে সেগুলোও কিন্তু তোমরা পেতে পারবে। বেশ, এবারে চলে আসি আমরা SVM CM স্কলারশিপের ক্ষেত্রে। এক সেকেন্ড, আমি একটু শেয়ারিংটা বন্ধ করছি, তারপর আবার শেয়ার করছি। প্রথমেই বলি যে আমাদের কলেজে এবং রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত স্কলারশিপগুলো আমরা পাই, তোমরা ছেলেমেয়েরা পাও, তার মধ্যে SVM CM বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্কিম এবং তোমরাও সেটা জানো। এটা আগেও ছিল, কিন্তু এটা 2016 সালে এটাকে খুব ঢেলে সাজানো হয় যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা এর সুযোগ সুবিধা নিতে পারে। এটা অ্যাকচুয়ালি, এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের
পশ্চিমবঙ্গে যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ফ্যামিলিজ রয়েছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা, তারা যাতে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারে তার জন্যই কিন্তু এই স্কলারশিপটি। একটা জিনিস মনে রাখবে যে এই SVMCM স্কলারশিপ এটা কিন্তু শুধুমাত্রই যে কলেজে পড়লে পাওয়া যায় বা ডিগ্রি কলেজগুলোতে পড়লে পাওয়া যায় তা কিন্তু না, এর বিস্তার এবং ব্যাপ্তি কিন্তু প্রচুর। এটা কিন্তু তোমরা কলেজ লেভেলে, পিজি লেভেলে, যারা মেডিকেল লাইনে পড়াশোনা করে তারা, যারা কোনো টেকনিক্যাল কোর্স নিয়ে পড়াশোনা করে তারা, এরকম আরো বিভিন্ন দিকে, ইভেন যারা গবেষণা করে তারাও কিন্তু এই স্কলারশিপের সুযোগ সুবিধা পেতে পারে। তো সুতরাং এইটা তোমরা যারা ভবিষ্যতে উচ্চশিক্ষার দিকে যাবে তারা কিন্তু অবশ্যই এটা খেয়াল রেখো যে SVMCM স্কলারশিপ কিন্তু মোটামুটি উচ্চশিক্ষার সমস্ত ক্ষেত্রগুলোতেই অ্যাভেলেবেল, এর ব্যাপ্তি এবং বিস্তার কিন্তু অনেক বেশি। প্রথমেই বলে দিই যে কারা এই স্কলারশিপ পেতে পারে। স্কলারশিপ যারা রেগুলার মোডে পড়াশোনা করছে ইউজি পিজি লেভেলে এবং স্কুল লেভেলে, তারা কিন্তু এই স্কলারশিপের সুযোগ সুবিধা পেতে পারে। স্টুডেন্টদের কি ক্রাইটেরিয়া? স্টুডেন্টদের ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথম ক্রাইটেরিয়া যেটার কথা বলবো সেটা হচ্ছে তোমাদের 60% মার্কস থাকতে হবে। কিন্তু কেউ যদি ইয়ার গ্যাপ করে, অর্থাৎ আমি হয়তো পাশ করেছি 2020 সালে, 2020 সালে আমার কলেজে ভর্তি হওয়ার কথা, আমি 2020 সালে কোনো বিশেষ কারণে ভর্তি হতে পারিনি, আমি 2021 সালে কলেজে গিয়ে ভর্তি হচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মার্কস লাগবে 75%। আর যদি রানিং ইয়ারে কেউ ভর্তি হয় তাহলে তার কিন্তু 60% মার্কস হলেই হবে। 60% মার্কস দরকার। আর হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেটা ইউজি লেভেলের SVMCM সেখানে এটাই হচ্ছে অন্যতম ক্রাইটেরিয়া। আর হচ্ছে যেটা সেটা হচ্ছে পরিবারের ইনকাম, পরিবারের ইনকাম 2.5 লক্ষ টাকা বাৎসরিক হতে হবে, তার বেশি হলে কিন্তু পাওয়া যাবে না। এছাড়া আর কি লাগবে আমাদের? এছাড়া লাগবে আমাদের ওই যে বললাম একটা সচল ব্যাংক অ্যাকাউন্ট, আর বেশ কিছু আমাদের ডিটেলস, অ্যাপ্লিকেন্ট আইডি, ব্যাংকের IFSC কোড, এই সমস্ত কিছু, যেগুলো কিন্তু খুবই ইজিলি আমাদের অ্যাভেলেবেল। এটা প্রধানত আমরা পোর্টালেই তোমরা অ্যাপ্লাই করবে। এটার জন্য যে বেনিফিটটা পাওয়া যাবে সেটা হচ্ছে মাসে 1,000 টাকা ইউজি স্টুডেন্টদের জন্য পাওয়া যাবে, পরবর্তীকালে আরো উচ্চশিক্ষার ক্ষেত্রে এই টাকার অ্যামাউন্টটা বাড়তে থাকে। আরেকটা যেটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে এই স্কলারশিপটা পেলে কিন্তু ছাত্রছাত্রীরা অন্য কোনো স্কলারশিপ নিতে পারবে না। তবে যদি কোনো বেসরকারি স্কলারশিপ হয়, স্কলারশিপ নিতে পারবে না মানে কোনো সরকারি স্কলারশিপ সে নিতে পারবে না, কিন্তু যদি কোনো বেসরকারি স্কলারশিপ হয়, কোনো ব্যক্তিগত গ্র্যান্ট হয়, তাহলে কিন্তু সে, হ্যাঁ কেউ কিছু বললে? কারোর কিছু বলার আছে? আচ্ছা আমি বলে নিই, শেষকালে প্রশ্ন করবে। হ্যাঁ প্রশ্ন নিশ্চয়ই থাকবে, কিন্তু সেটা শেষকালে করবে। আর বাকিরা একটু মিউট করে দাও, মাইকটা একটু মিউট করে দাও। হ্যাঁ যেটা বলছিলাম যে তোমরা অবশ্যই এটা নিলে কোনো গভর্নমেন্ট, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের আর কোনো স্কলারশিপ পাবে না, কিন্তু যদি কোনো ব্যক্তিগত বা বেসরকারি স্কলারশিপ পেতে চাও তাহলে সেটা পেতেই পারো। আরো একটা কথা যে কোনো ধরনের ওয়ান টাইম গ্র্যান্ট বা অ্যাসিস্ট্যান্স, অথবা যে এই আমরা হাফ ফ্রি বা পার্ট ফ্রি, ফুল ফ্রি স্টুডেন্টশিপ পাই, সেগুলো কিন্তু তোমরা পেতে পারো, তাতে কিছু আটকাবে না। অর্থাৎ আমাদেরকে বেসিক্যালি দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে আমাদের 60% নাম্বার পেতে হবে, আর দুই হচ্ছে আমাদের ফ্যামিলির ইনকাম বছরে 2.5 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। আর তোমাদের অ্যাপ্লিকেশন এটা পোর্টালের মাধ্যমেই করতে হয়, তোমাদের নির্দিষ্ট সময়ে দেওয়া হবে, নোটিশ দেওয়া হবে, প্রসেস কিভাবে কি করতে হবে বলে দেওয়া হবে, সবকিছুই সঠিকভাবে গাইড করা হবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর তাছাড়া এটা এমন কিছু কঠিন ব্যাপারও নয়, কিন্তু হার্ড কপি প্রয়োজন মতো যেরকম ভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই রকম ভাবে সেটা কলেজে জমা করতে হবে। প্রথমবার যারা SVMCM পাচ্ছ তারা রেজিস্ট্রি করতে হবে, এবং যারা একবার রেজিস্টার করে ফেলেছো, অর্থাৎ তুমি হয়তো থার্ড সেমে উঠে গেছো বা ফিফথ সেমে উঠে গেছো, তাহলে সেক্ষেত্রে তোমাদের সেটা স্কলারশিপটা রিনিউ করলেই হবে। দুটোই প্রসেস আছে এবং দুটোই প্রসেস খুবই ইজি প্রসেস, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে যখন প্রথমবার রিনিউ করছো, রেজিস্ট্রেশন করার পরে যখন প্রথমবার রিনিউ করছো, অর্থাৎ তুমি যখন থার্ড সেমিস্টারে উঠেছো, তখন কিন্তু সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দুটোর মার্কশিটই লাগবে। আবার একইভাবে সেকেন্ড রিনিউয়ালের সময়, অর্থাৎ তুমি যখন আবার
ফিফথ সেমিস্টারে উঠে গেছো, তখন কিন্তু একইভাবে তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টারের মার্কশিট অবশ্যই দরকার হবে। মার্কশিটের ক্ষেত্রে আমরা আবারও বলে দেব, মার্কশিটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুই দিকই আমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, একদিক করলে হবে না, এবং সবসময়তেই কিন্তু 60% মার্কস রাখতে হবে, এবং আগের সেমিস্টারগুলো ওয়ান চান্সেই কিন্তু ক্লিয়ার করতে হবে। এইটা কিন্তু আমাদের SVM CM স্কলারশিপের ক্ষেত্রে মনে রাখার মতো একটি বিষয়। বেশ, এবার চলে এসো যে আমরা একটু ডিটেলে চলে যাবো যে কিভাবে কি অ্যাপ্লাই করব না করব। দেখো স্ক্রিনের উপর যে ওয়েব অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, https://svmcm.wbhed.gov.in, এইটাই হচ্ছে আমাদের SVM CM এর অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়া তোমরা যদি গুগলে প্লেন সার্চ দাও SVM CM স্কলারশিপ বলে, তাহলেও কিন্তু তোমরা ইজিলি সেটা পেয়ে যাবে। আর যদি না হয় অন্যভাবেও লগ ইন করা যায়, কিভাবে করা যায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা বাংলার উচ্চশিক্ষা বলে উচ্চশিক্ষার যে পোর্টালটা আছে সেখানে তোমরা ঢুকবে প্রথমে, এবং ঢুকে তোমরা দেখবে একদম, দেখো এই ফিগারটা দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, একদম রাইট হ্যান্ড সাইডে SVM CM স্কলারশিপ বলে একটা ট্যাব আছে, সেখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু তোমার তখন পুরো ডিটেলটা চলে আসবে। যারা নতুন স্টুডেন্ট অর্থাৎ যারা প্রথমবারের জন্য অ্যাপ্লাই করছো, এই যে আমি বললাম যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই রেজিস্ট্রেশন প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে। কিরকম ভাবে প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে, না প্রথমেই বলছি, এই রেজিস্ট্রেশন সবটাই তো অনলাইনে হবে, তো প্রথমে ফর্মটা ফিল ইন করতে হবে, এবং সাকসেসফুলি সাবমিট করার পরে মনে রাখবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি আসবে। এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু তোমরা অবশ্যই লিখে রাখবে। কারণ কি? কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু ভবিষ্যতে স্টেপগুলো শেষ করার জন্য এবং আরো কোনো সমস্যা হলে বা যে কোনো দরকারে, SVM CM সংক্রান্ত সমস্ত দরকারে কিন্তু এই আইডিটা ভীষণ দরকার হয়। তো সুতরাং তোমরা কিন্তু কোনোভাবেই এই আইডিটা হারাবে না, বা ঠিক আছে এলো চলে গেলাম সেরকম করবে না, সেটাকে কিন্তু অবশ্যই যত্ন করে লিখে সেটাকে সেভ করে রেখে দেবে। এরপরে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তোমাদের রেজিস্ট্রেশন স্লিপ আসবে, পাসওয়ার্ড আসবে, তা সেগুলোও কিন্তু তোমরা যত্ন করে সেভ করে রেখে দেবে, সেগুলোও কিন্তু কোনোভাবেই হারাবে না। বারবার কিন্তু এটা আমরা বলছি, সেটা কিন্তু হারাবে না। সেকেন্ড যেটা কথা বলার এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কিন্তু SVM CM এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ মোবাইলেই তোমাদের দরকারি ওটিপি গুলো আসবে, এবং পরবর্তীকালে তোমরা যখন অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে চাইবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অর্থাৎ আমি কোথায় আছি, আমি কবে টাকা পেতে পারি, সেটা যদি জানতে চাও, সেটা কিন্তু সবই মোবাইলের ক্ষেত্রে হবে। ইভেন যদি তোমরা মোবাইলে তোমাদের অ্যালার্ট আসবে, ইভেন যদি কেউ পাসওয়ার্ড বা আইডি ভুলেও যাও বাই এনি চান্স, তাহলেও কিন্তু সেক্ষেত্রেও তোমার মোবাইলেই কিন্তু সেটা রিসেট করা যাবে। তো সুতরাং মোবাইল নাম্বার এমন কখনো দেবে না যেটা ইনভ্যালিড হয়ে যাবে, বা দুদিন বাদেই আমি সেটাকে পাল্টে ফেললাম, অন্য একটা মোবাইল নাম্বার নিয়ে নিলাম, এইগুলো কিন্তু ভুলেও করবে না। SVM CM স্কলারশিপের ক্ষেত্রে নিজের যে মোবাইল নাম্বারটা দেবে সেটাকে চালু রাখবে এবং সেটাই ইউজ করতে থাকবে। বেশ, এখানে তোমাদের চিন্তার কিছু নেই, এখানে খুবই সহজ প্রসেসটা। একবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিক্যান্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলতে হবে, এবং সেখানে সেখানে তোমাদের নিজের ইমেজ এবং সিগনেচার এর স্ক্যান্ড কপি আপলোড করতে হবে, JPG অথবা JPEG ফর্মে। সেখানে তোমাদের ইমেজের যে একটা একটা ফাইল লিমিট থাকে, সেটা হচ্ছে 20 KB to 50 KB, এবং সিগনেচার 10 KB to 20 KB মধ্যে হতে হবে। এর বেশি বড় যদি ফাইলটা হয়ে যায় তাহলে কিন্তু তোমরা সেটা আপলোড করতে পারবে না, সুতরাং এইটা কিন্তু একটু খেয়াল রাখবে। বেশ, এখানে যা যা সব সাপোর্টিং ডকুমেন্টস লাগবে সেগুলোও কিন্তু একইভাবে স্ক্যানড কপি আপলোড করতে হবে, যেমন আমি তোমাদেরকে বললাম। প্রথমেই বলছি কি কি লাগবে। দেখো, মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, এটা বোথ সাইড কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। সেকেন্ড হচ্ছে মার্কশিট অফ লাস্ট বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি অর এডুকেশন কলেজ এক্সামিনেশন, এটারও কিন্তু বোথ সাইড স্ক্যান করে আপলোড করতে হবে। অ্যাডমিশন রিসিপ্ট করতে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট অফ দ্য ফ্যামিলি, এইটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এছাড়া আধার, ভোটার, রেশন, ব্যাংকের পাসবুকের স্ক্যান কপি একইভাবে এইগুলো কিন্তু আমাদের কন্যাশ্রীর ক্ষেত্রে, সরি SVM CM এর ক্ষেত্রে দরকার হবে। একটা জিনিস আমি বলে দিই যে কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ এই যে তোমরা
ইনকাম সার্টিফিকেট পাবে। ইনকাম সার্টিফিকেট আনবে তার জন্য তোমাদেরকে কিন্তু কম্পিটেন্ট অথরিটি চুজ করতে হবে। পঞ্চায়েত এরিয়ায় কিন্তু তোমরা পঞ্চায়েত থেকে এই সার্টিফিকেটটা নিয়ে আসবে সেটা কিন্তু হবে না। তাহলে কাদের দরকার? বিডিও অথবা এসডিও অথবা জয়েন্ট বিডিও অথবা বিএলআরও অথবা কোনো এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার অথবা কোনো গ্রুপে গেজেটেড অফিসারের দ্বারাই কিন্তু এটা আনতে হবে। এটা কিন্তু একটু খেয়াল করে তোমরা আনবে। ম্যাম, জেলা পরিষদের যদি সাইন থাকে, জেলা পরিষদের আমাদের যে আছে, তোমাদেরকে আমি যে কজনের কথা বললাম সেই কজনেরটাই আনতে হবে। আমি আর একবার বলে দিচ্ছি, শুনে নাও। বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, বিএলআরও, এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, এডুকেশন অফিসার মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে, এবং যেহেতু পঞ্চায়েত এরিয়া আমি তাই আর বেশি এক্সপ্লেন করছি না, অথবা গ্রুপে গেজেটেড অফিসার। এর বাইরে যদি কোনো অসুবিধা হয় বা কিছু জানতে চাও তাহলে সেক্ষেত্রে প্রয়োজন মতো ইনস্ট্রাকশন দেওয়া হবে। এখন শোনো যেটা বলছি, বেশ, রিনিউয়াল, আর রিনিউয়াল যদি করাতে চাও, অনেকেই তো থাকবে যারা রিনিউয়াল করাবে, অর্থাৎ একবার পেয়ে গেছে এসবিএমসি মে, তোমরা অলরেডি রেজিস্টার্ড, তাদের ক্ষেত্রে কি করতে হবে না, লাস্ট এক্সামিনেশনের মার্কশিট, মার্কশিটের যে কপি বা ওই যে বললাম বোথ সাইড আমাদের স্ক্যান করে যেমন ভাবে আপলোড করতে হবে, এবং বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে যে থার্ড সেমে উঠলে কিন্তু দুটো সেমেরই দেখাতে হবে, আবার ফিফথ সেমে উঠলে কিন্তু লাস্ট দুটো সেমেরই দেখাতে হবে। এবং তুমি যে আমরা তোমরা জানো যে প্রত্যেকটা সেমিস্টারে ওঠার পরে তোমাদের আরো একবার করে অ্যাডমিশন হয়, তাই তো? এবং সেখানে তোমাদের রিসিট টিসিট সবই দেওয়া হয়, পাও তোমরা, সেগুলো সেভও করে রাখো। সেই রিসিটটাও কিন্তু দরকার, এটা দেখানোর জন্য যে তুমি পরের ক্লাসে, নেক্সট হায়ার ক্লাসে তুমি ভর্তি হয়ে গেছো, অ্যাডমিশন নিয়ে নিয়েছো। বেশ, ফরম্যাট, ইনকাম সার্টিফিকেটের জন্য ফরম্যাট, সেটাও অ্যাভেলেবেল পোর্টালে। আর সমস্ত পেজেই টপ মেনু, তো ওপরের দিকে যে মেনুগুলো থাকবে সেখানে তোমরা দেখতে পাবে। বেশ, সমস্ত ডকুমেন্টস, প্রয়োজনীয় ডকুমেন্টস সমস্ত কিছু সাকসেসফুলি আপলোড করার পর তোমরা সাবমিট অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবে, এবং আবারও আইটি পাসওয়ার্ডের সাহায্যে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড হবে। এখানে দেখো অনেক সময় কনফিউশন হয়, আমি একটু বলে দিই। রেজিস্ট্রেশন করার সময় তোমরা কোন জায়গাটাকে চুজ করবে, অনেক জায়গা আছে, দেখো অনেকগুলো ফিল্ড আছে, ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন আছে, ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন আছে, আরো অনেকগুলো ডাইরেক্টরেট আছে, কিন্তু তোমরা কোন জায়গাটাকে জয়েন সিলেক্ট করবে সেটা দেখে নাও। এটা হচ্ছে ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন, ডিপিআই, স্টাডিং ইন জেনারেল কলেজেস অর ইউনিভার্সিটিস। ওকে, এই জায়গাটা তোমাদের চুজ করতে হবে। বেশ, এইবারে তোমরা চুজ করে ঢুকে গেলে এবং সেই মতো তোমাদের এই দেখো এই ধরনের তোমাদের ফর্ম অ্যাপ্লিকেশন প্রসেস আসবে। নানা রকম বেসিক ডিটেলস তোমাদের কাছ থেকে চাওয়া হতে পারে, যেমন ধরো তোমার নাম, তোমার ঠিকানা, তোমার রিলিজিয়ান, এই সমস্ত কিছু, জেন্ডার, এই সমস্ত কিছু চাওয়া হতে পারে হবে। তারপরে হচ্ছে তোমাদের ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফাইং বোর্ড, সেটার ডিটেলস জানা হবে, যেমন হায়ার সেকেন্ডারি, তার ডিটেলসগুলো, তাদের নাম্বারগুলো, এই সমস্তগুলো, রোল নাম্বারগুলো, এইগুলো তোমাদের কাছ থেকে চাওয়া হবে। বেসিক ডিটেলস চাওয়া হবে যেমন আগেই বললাম, এবং বর্তমানে কোথায় পড়ছো, কি পড়ছো, সেইটার ডিটেলসও চাওয়া হবে। এরপরে পাসওয়ার্ড ম্যাচ করে আমাদের এটা সাবমিট করতে হবে। এইভাবে যখন একবার সাবমিটেড হয়ে যাবে তখন কিন্তু তুমি আর এডিট করতে পারবে না। কিন্তু এডিট করতে পারবে কখন, যদি এটা হেড অফিস থেকে এটা যদি আনলক করা হয় তখন তোমরা এটা এডিট করতে পারবে। আর ইন বিটুইন তোমরা যদি, তোমাদের মনে হতে পারে যে আমি দেখবো আমার স্টেটাসটা কতটা গেছে বা আমার অ্যাপ্লিকেশনটা কতদূর পর্যন্ত পৌঁছেছে, এইটা কিন্তু তোমরা যে কোনো সময় পোর্টালে ঢুকে, এই দেখো এইখানে পোর্টালে ঢুকলে তোমার এরকম একটা প্রোফাইল দেখাবে, আশা করছি দেখতে পাচ্ছ সবাই। আর দেখো রাইট হ্যান্ড কর্নারে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা ট্যাব রয়েছে, এইখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ট্যাব থেকে তোমরা দেখতে পাবে যে তোমার কতদূর অ্যাপ্লিকেশনটা পৌঁছেছে। এছাড়া আমি যেরকম বললাম, তোমরা যদি মোবাইল নাম্বারটা সচল এবং ঠিকঠাক রাখো তাহলে কিন্তু তোমাদের মোবাইলেও অ্যালার্ট আসবে। বেশ, এইভাবে দেখো এইরকম পুরো ফর্মটা ফিল ইন করার পরে এইরকম একটা দেখতে হবে, ফটো টটো সমস্ত কিছু আপলোড করা থাকবে, এরকম দেখতে হবে, এবং তারপরে ফাইনালি তোমরা প্রয়োজন মতো যা যা হার্ড কপি কলেজ থেকে চাওয়া হবে সেগুলোও কিন্তু কলেজে এসে সাবমিট করে দেবে। এই হচ্ছে এসবিএমসিএম এর ব্যাপার। আরেকটা যেটা তোমাদের একজন একটু আগে প্রশ্ন করছিল, সেটা হচ্ছে যে ম্যাডাম আমার তো, আমি মাইনরিটি স্টুডেন্ট, তো আমার, আমি এসবিএমসিএম কি করে পাবো,
ঐক্যশ্রী থেকে SBMCM আমি কি করে পাবো, ডাইরেক্ট তো তারা যেতে পারবো না, ঠিকই বলেছো এটা, ঐক্যশ্রী থেকে SBMCMটা পাওয়া যায়, একই ব্যাপার একই জিনিস, কিন্তু যারা মাইনরিটি স্টুডেন্ট তারা এই SBMCMটা ঐক্যশ্রী পোর্টাল থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং একটা ডিফারেন্ট অথরিটির দ্বারা তোমাদের ফরওয়ার্ডেড হবে। আর বাকি স্টুডেন্ট যারা তারা ডাইরেক্ট SBMCM থেকে অ্যাপ্লাই করতে পারবে, আশা করছি কারোর কোনো অসুবিধা হবে না, আর হলে তো অবশ্যই আমরা আছি। আজকে আমার এটুকুই বলার, এবারে তোমরা বলো যদি তোমাদের কোনো প্রশ্ন করার থাকে, বলো এনিবডি। ম্যাডাম আমি ঈশ্বর সিং বলছি, হ্যাঁ ফিফথ বলো সেমিস্টার থেকে। হ্যাঁ বলো। ম্যাডাম আমি 2019 সালে পাস করেছি, বাট সেই সময় আমি অ্যাপ্লাই করিনি, আর এখন আমি যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি ওখানে একটা ভ্যালিড রিজন চাইছি, তাহলে ওই রিজনটা কী দেবো? অ্যাপ্লাই করোনি, এটা তো তোমার ডিফিকাল্ট হয়ে গেছে, মানে প্রবলেম চলে এসেছে তোমার। এটা কিভাবে কি করতে হবে এটা আমাদেরকে তাহলে একটু ডিটেলে জানতে হবে। মানিক স্যার যদি বলেন, মানিক স্যার কি আছেন? হ্যাঁ ম্যাডাম আছি আমি। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, প্লিজ। বিষয়টা হচ্ছে যে 2019 সালে পাস করলে এই SBMC বিকাশ ভবন স্কলারশিপটা অ্যাপ্লাই করা যাবে না, একমাত্র 2020 সালে যারা পাস আউট হয়েছে তাদের ক্ষেত্রে একটা অপশন আছে উইথ স্পেসিফিক রিজন। তো 2019 এর ক্ষেত্রে লাস্ট ইয়ারে একটা ওই রকম ভাবে সুযোগ ছিল আর কি, 2020 তে যদি সে অ্যাপ্লাই করতে পারতো তাহলে সে অ্যাপ্লাই করতে পারতো, এখন আর অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, ঈশ্বর শুনে নিয়েছো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। আচ্ছা শিওর শিওর। আর কেউ? আচ্ছা, আর কারোর বোধ হয় কিছু জানার নেই, ঠিক আছে অসুবিধা নেই। পরে পরে নোটিশ বেরোবে এবং যেমন যেমন কাজ করার হবে সেরকম সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হবে, ভয়ের কিছু নেই, আশা করছি সমস্যা হবে না কারো। ঠিক আছে, প্রিয়াঙ্কা দি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সুদেশনা ম্যাডামকে, তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাবে খুব সুন্দর করে আমাদের কন্যাশ্রী স্কলারশিপ এবং কন্যাশ্রীর উৎস থেকে কিভাবে কন্যাশ্রী আমাদের সাহায্য করছে, কিভাবে ওটা একটা মেয়েদের অবলম্বন হয়ে উঠেছে সেটা বলেছে, এবং তারপরে SBMCM স্কলারশিপ সম্পর্কেও সুদেশনা ম্যাম অনেক কিছু বলেছেন। তো তোমাদের তো যার প্রশ্ন ছিল সেই উত্তর পেয়েও গেছো, আর কারোর যেহেতু প্রশ্ন নেই সেখানে আমি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে বিষয়টা সবার কাছে উপস্থাপন করার জন্য। এবার আমাদের আজকের অনুষ্ঠানের তৃতীয় অংশ যেটা, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার্থীর নবতম উদ্যোগ হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা করেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আমাদের কলেজে একটি অনুষ্ঠান খুব রিসেন্ট পাস্টেই হয়েছে এবং খুব সফলভাবে মানিক স্যারের পরিচালনায় সেই অনুষ্ঠানটা হয়েছে। তো স্বভাবতই আমরা আমাদের সেই মানিক স্যারকে, আমাদের কলেজেরই দর্শন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানিক কিস্কু স্যারকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিষয়ে তোমাদেরকে সাবলীল ভাবে কিছু বোঝানোর জন্য, পুরো বিষয়টাকে তোমাদেরকে অবগত করার জন্য অনুরোধ করছি। মানিক স্যার আপনি একটু স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিষয়ে বলুন। ধন্যবাদ ম্যাডাম, মাননীয় অধ্যক্ষ মহাশয়, টিসিএস ম্যাডাম, সকলকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের আমার বক্তব্য বিষয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাইছি। তো আমার এই বিষয়ে আমার বক্তব্য শুরু করার পূর্বে আমি স্ক্রিনটা শেয়ার করছি, তার আগে বলে রাখি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে স্টুডেন্টরা এর মধ্যেই বেশ কয়েকটি প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে, এটা আমার ফোর্থ ডে, এটা নিয়ে আমি কথা বলছি। তো স্বভাবতই অনেকেই অনেক বিষয় জানো এই বিষয়ে, তাও আজকে আমরা প্রোগ্রামটি যেহেতু করছি, আরো যদি কিছু বিস্তারিত তোমাদের জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে আজকে সেগুলো আমরা অ্যাটেন্ড করবো, তোমরা একটু কাইন্ডলি শুনবে। আমি স্ক্রিনটা প্রেজেন্ট করছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, মানিক স্যার প্রেজেন্টিং দেখা যাচ্ছে, এইটুকুই দেখা যাচ্ছে এখনো। হ্যাঁ
তো এই স্কিমটি শিক্ষা দপ্তর থেকে সেই কারণে স্যার কিন্তু শোনা যাচ্ছে না স্যার। স্টুডেন্ট ক্রেডিট কার্ড মানিক স্যার কোন কারণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না ভালো। হ্যাঁ আমার মনে হয় দ্যাট ইজ বেটার, লিভ করে জয়েন করো। সবাই একটু ওয়েট করো, মানিক স্যার আবার লিভ করে জয়েন করছে, কারণ তোমরা দেখতেই পেলে যে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল বলে স্যারের কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম না। এই তো স্যার জয়েন করেছেন, এবার শোনো। আনমিউট করো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, আমি আরেকবার চেষ্টা করছি প্রেজেন্ট করতে। আচ্ছা, দেখা স্ক্রিনটা দেখা যাচ্ছে, যাচ্ছে? হ্যাঁ ওকে দেখা ওকে, যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমটি পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর থেকে এই বছর 2021-22 সেশনের 1 জুলাই চালু হয়েছে। নবীনতম একটি প্রকল্প, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি পদক্ষেপ, যেটা স্টুডেন্টদের পক্ষে খুবই হেল্পফুল। তো এই প্রকল্পের বিষয়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। প্রকল্পটি উচ্চশিক্ষা দপ্তর, যেটা বললাম যে উচ্চশিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা নিয়োজিত এবং 21-22 সেশনে এই প্রকল্পটি চালু হয়েছে। স্টুডেন্টদের পড়াশোনা যাতে তারা স্মুথলি করতে পারে, কোন রকম ফিনান্সিয়াল সীমাবদ্ধতা বা বাধা বিপত্তি যাতে না ফেস করতে হয় স্টুডেন্টদের, যাতে তারা তাদের উচ্চশিক্ষার স্বপ্নকে সফল করতে পারে, সেই জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটি চালু করা হয়েছে। আর কি
স্টুডেন্টদের এই প্রকল্পের অধীনে বিভিন্ন রকম যে জেনারেল ডিগ্রি কোর্স রয়েছে সেটা কলেজে একদম ক্লাস 10 থেকে, যারা ক্লাস 10-এ এনরোল হয়েছে সেই সমস্ত স্টুডেন্ট থেকে শুরু করে আপ টু পোস্ট ডক্টরাল বিভিন্ন রকমের যে কোর্স রয়েছে, স্কুলে যেরকম জেনারেল কোর্স গুলো আমরা করে থাকি স্কুল কলেজে, তার পাশাপাশি বিভিন্ন রকম প্রফেশনাল কোর্সও রয়েছে, আইটিআই থেকে শুরু করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ ইত্যাদি, ল, বিভিন্ন রকমের কোর্স যেগুলো রয়েছে এগুলোর পাশাপাশি বিভিন্ন রকমের যে কোচিং ইনস্টিটিউট গুলো রয়েছে, IAS, IPS, তাছাড়া WBCS, বিভিন্ন রকমের UPSC, বিভিন্ন যে কোচিং ইনস্টিটিউট গুলো রয়েছে সেখানে এন্ট্রান্স এক্সাম যেগুলো বিশেষত মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত এন্ট্রান্স এক্সাম গুলো হয় সেখানে যে কোচিং ইনস্টিটিউট গুলোতে কোচিং দেওয়া হয় সেই এন্ট্রান্স এক্সামস এর জন্য, তো সেই সমস্ত কোচিং ইনস্টিটিউট গুলো কিন্তু এই যারা পড়ছে সেইগুলোতে, সেই সেই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট গুলোতেও যেগুলো ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে অবস্থিত, হ্যাঁ সেই সমস্ত ইনস্টিটিউট গুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তারাও এই প্রকল্পের সুবিধা নিয়ে নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারবে। আর কি যেটা বললাম একটু আগে যে কম্পিটিটিভ এক্সাম যেগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্প, সেই সমস্ত স্কিমস গুলো কিন্তু, কোর্স গুলো কিন্তু এই স্কিমের আন্ডারে তারা অ্যাপ্লাই করতে পারবে লোনের জন্য। কত টাকা পেতে পারবে স্টুডেন্টরা? ম্যাক্সিমাম আপ টু 10 লাখ লোন পেতে পারে 4% সিম্পল ইন্টারেস্টের হারে। এবার যদি কোনো স্টুডেন্ট তার যে টেনিয়র রয়েছে লোন শোধ করার 15 বছর সময়, সেই সময়ের মধ্যে সে সরি এখানে 15 বছর ম্যাক্সিমাম সে সময়টা নিতে পারবে লোন রিপে করার জন্য, কিন্তু সে যে পড়াশোনা করছে এবং তার পাশাপাশি যে আপনার 1 বছর যে গ্যাপ থাকে মরেটোরিয়াম পিরিয়ড রিপেমেন্টের, এই যে মাঝখানে যে হলিডেটা 1 বছর থাকে, অর্থাৎ কেউ মনে করুন গ্রাজুয়েশনের পড়ার জন্য লোন নিয়েছে, এখন গ্রাজুয়েশন শেষ করলো 3 বছর পরে, 3 বছর পরে 1 বছর পর্যন্ত তার ফ্রি টাইম থাকবে হলিডে পিরিয়ড, এই সময় কিন্তু তাকে কোনো রকম কোনো মানে ওই 3 বছর প্লাস ওই 1 বছরের মধ্যে সে যদি লোনটাকে শোধ করে দেয় তাহলে আরো 1% ইন্টারেস্টে সে কনসেশন পাবে, হ্যাঁ সেক্ষেত্রে তাকে 3% ইন্টারেস্ট দিতে হবে, কিন্তু তার বাইরে যদি সে পে করতে যায় তখন তাকে কিন্তু 4% ইন্টারেস্ট হারে, সিম্পল ইন্টারেস্টের হারে তাকে ওই লোনের ইন্টারেস্ট পে করতে হবে। এই প্রকল্পের উদ্দেশ্য কি? প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত স্টুডেন্টদের ফিনান্সিয়াল সাপোর্ট বা অ্যাসিস্ট্যান্স প্রদান করা, একটা নামমাত্র 4% ইন্টারেস্ট রেটে এবং আপনার খুবই সুবিধাজনক একটা খুব সামান্য শর্তে, কোনো সেরকম হার্ড কিছু শর্ত প্রদান করা হয়নি, খুব সামান্য একটা মিনিমাম একটা, যে আপনারা জানেন যে ব্যাংক থেকে লোন নিতে গেলে একটা ব্যাংকের সঙ্গে মানে যারা লোন নিচ্ছেন তাদের একটা চুক্তি হয়, হ্যাঁ সেখানে বিভিন্ন রকমের অনেক কাগজপত্র থেকে শুরু করে অনেক কিছু জমা দিতে হয় এবং অনেক টার্মস কন্ডিশনস ইত্যাদি থাকে যেগুলো ফুলফিল করতে গিয়ে অনেক সময় অনেক মানুষ লোন নিতে পারে না, এতটাই সমস্যা থাকে সেখানে, কিন্তু এই ক্ষেত্রে খুবই একটা সরল সুদে এবং সরল শর্তে এই প্রকল্পের আন্ডারে স্টুডেন্টরা লোন নিতে পারে এবং এই ফিনান্সিয়াল সাপোর্টটাই তাদেরকে মূলত দেওয়ার উদ্দেশ্য, সেই কারণে এখানে সেরকম কোনো কঠিন শর্ত কিছু রাখা হয়নি। আচ্ছা আর কি করতে পারে? ক্লাস যেটা আগে বললাম যে ক্লাস 10 অনওয়ার্ডস আপ টু ডক্টর বা পোস্ট ডক্টর লেভেল পর্যন্ত যে কোনো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে অবস্থিত বা ইন্ডিয়ার বাইরে যে কোনো কান্ট্রিতে, হ্যাঁ স্টুডেন্টরা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সেই সমস্ত স্টুডেন্টরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা ভারতবর্ষের যে কোনো প্রান্তে পড়াশোনা করছে এবং সেই ইনস্টিটিউটটা যদি কোনো স্টেট বা সেন্ট্রালের আন্ডারে অ্যাফিলিয়েটেড হয় বা কোনো ইউনিভার্সিটি বা কোনো বিশেষ অর্গানাইজেশনের আন্ডারে অ্যাফিলিয়েটেড হয় এবং বিদেশেও সেই ইনস্টিটিউটটা যদি মানে সেই ছাত্র বা ছাত্রী যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয় বিদেশে পড়াশোনা করতে গেছে যে কোনো ধরনের কোর্স, সে কিন্তু এই স্কিমের সুবিধা নিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আর কি যেটা বলছিলাম যে এখানে মূলত এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যেখানে মানে একটা একটা বিশেষ সুবিধা স্টুডেন্টদেরকে এই প্রকল্প প্রদান করছে যেখান থেকে তারা নিজেদের হায়ার এডুকেশনের যে স্বপ্ন বা নিজেদের লক্ষ্যকে অ্যাচিভ করার যে স্বপ্ন সেগুলোকে তারা সফল করতে পারবে উইথ রিজনেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা বলছিলাম খুব সামান্য এবং খুবই সরল শর্তে, এখানে খুব জটিল কিছু শর্ত বা ইত্যাদি কিছু নেই। বেনিফিশিয়ারি কারা? স্টুডেন্টরাই হচ্ছে মেন স্টেক হোল্ডার এই স্কিমের, স্টুডেন্টের জন্য এই প্রকল্প
এবং স্টুডেন্টরা যাতে খুব সহজে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া এই সুবিধা নিতে পারে। কারণ পড়াশোনা করতে গিয়ে কাউকে যদি লোন পাওয়ার জন্য যেটা তার পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই ফিনান্সিয়াল কন্ডিশনসটা মেনলি, সেইটাকে যদি আবার সে পেতে গিয়ে তাকে যদি আবার বিভিন্ন রকমের ঝঞ্ঝাট সামলাতে হয়, সেখানে সেটা তাদের স্টুডেন্টদের পক্ষে তারা অতটা জানেও না এবং সেটা তাদের পক্ষে আরো বেশি জটিল হয়ে পড়বে। তাই এই এখানে খুব একদম নমিনাল কিছু টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে। তো স্টুডেন্টরাই হচ্ছে এই প্রকল্পের মেন স্টেক হোল্ডার। আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? পশ্চিমবঙ্গে লাস্ট 10 ইয়ার্স ধরে স্টুডেন্টদের বসবাস করতে হবে, স্টুডেন্ট বা তার ফ্যামিলিকে লাস্ট 10 ইয়ার্স ধরে বসবাস করতে হবে এবং ক্লাস 10 9 9 পাস করেছে এবং ক্লাস 10 এ এনরোল হয়েছে ক্লাস 10 অনওয়ার্ডস এবং আপ টু যেটা বলছিলাম ডক্টরাল বা পোস্ট ডক্টরাল লেভেল পর্যন্ত যে কোনো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট উইদ ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, তারা এই সেইখানকার স্টুডেন্টরা এই প্রকল্পের অধীনে এলিজিবল ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবে। আর কি লাস্ট 10 ইয়ার্স ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। লোন অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, প্রথমে কি করতে হবে, স্টুডেন্টদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে। যে কোনো অনলাইন ফেসিলিটি অ্যাভেল করতে গেলে এটা একটা বেসিক মিনিমাম প্রসেস, অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে। সেই রেজিস্ট্রেশন কিভাবে করাতে হবে সেটার জন্য প্রথমে কি করতে হবে, এই যে পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটি অফিসিয়াল ওয়েবসাইট আমি এখানে দিয়েছি, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে ভিজিট করে এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটা ট্যাব পাবে। আমি একদম ডিরেক্টলি ওয়েবসাইটেও দেখাচ্ছি জিনিসটা। তো এইখানে দেখো www.wb.gov.in, এইটা ছাড়াও বাংলার উচ্চশিক্ষা .wb.gov.in, এই দুটো সাইটে গিয়েও তোমরা পাবে। পাশাপাশি একদম ডিরেক্টলি তোমরা এই যে নিচের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ wbssc.wb.gov.in, এই সাইটে গেলে একদম ডিরেক্টলি তোমরা রেজিস্ট্রেশনের জন্য ওই সাইটটাতে ঢুকে পড়বে। আমি একটুখানি তোমাদের দেখাচ্ছি ওই সাইটটাই, কোথায় যেতে হবে বা কিভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারবে। আচ্ছা জাস্ট আ সেকেন্ড, এই যে তোমরা গুগলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলে লিখলেই এই সাইটটা চলে আসবে wbssc.wb.gov.in। এবার এখানে লগইন করবে, লগইন করলেই তোমরা দেখবে এই সাইটটা খুলে যাবে, একটু সময় নিচ্ছে, এই যে খুলে গেল। এইটা হচ্ছে এই মেইন পেজটা, হোম পেজটা। এখানে দেখো এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটা ট্যাব আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে তোমরা প্রথমে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই এরকম একটি পেজ খুলে যাবে যেখানে লেখা আছে দেখো ফর ইনস্টিটিউট ইন ইন্ডিয়া আর একটা আছে ফর ইনস্টিটিউশন আউটসাইড ইন্ডিয়া। তো আমরা সবাই ভারতবর্ষের অধীনে বিদ্যালয় বা স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা করছি, অতএব এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই রেজিস্ট্রেশনের জন্য যে পেজটা সেটা খুলে যাবে, ঠিক আছে, সে পেজটা খুলছে। আচ্ছা খুললেই এখানে রেজিস্ট্রেশন করানোর যে বেসিক ক্রাইটেরিয়া গুলো থাকে যে আমরা সবাই জানি, এতদিন ধরে অনলাইনে আমরা সবাই প্রায় মোটামুটি অভ্যস্ত হয়ে পড়েছি কম বেশি। তো এখানে বেসিক ডিটেলস গুলো দিতে হয়, যেমন অ্যাপ্লিকেশনের নাম, নেম, অ্যাপ্লিক্যান্ট নেম, তারপর তার মিডিল নেম, লাস্ট নেম ইত্যাদি, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার নাম্বার ইত্যাদি। এখন এইখানে আধার নাম্বারটা ডিরেক্টলি খুলেছে, এখানে কিন্তু আধার নাম্বার ছাড়াও এই এতে রেজিস্টার করা যায়, ঠিক আছে, এখানে যদিও এটা ম্যান্ডেটরি ফিল্ড দেখাচ্ছে। হ্যাঁ আর আমার ধারণা এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কলেজে পড়াশোনা করছে তাদের ম্যাক্সিমাম সবারই প্রায় বলতে গেলে আধার নাম্বার আছে। তো সেই জায়গা থেকে অসুবিধা হওয়ার কথা নয়, বেসিক ডিটেলস গুলো দিতে হবে। তারপরে এখানে নিচেই দেখতে পাচ্ছ তোমরা পার্মানেন্ট প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, তুমি বর্তমানে কি কোর্স পড়ছো, হ্যাঁ প্রোগ্রাম টাইপ, এখানে দেখো ড্রপ ডাউন বক্স থেকে তোমাকে চুজ করতে হবে। হ্যাঁ এখন এখানে বিভিন্ন রকমের কোর্সের নাম দেওয়া আছে। প্রেজেন্ট কোর্স অফ প্রোগ্রাম টাইপ বলতে ধরো তুমি কলেজে পড়ছো, গ্র্যাজুয়েশন করছো, তাহলে সেই ইউজি চুজ করবে। এখানে কিন্তু তোমার বিএ, তোমার বেঙ্গলি অনার্স বা ইংলিশ অনার্স বা কেমিস্ট্রি অনার্স এইরকম কোনো পার্টিকুলার ফিল্ড দেওয়ার জায়গা নেই। হ্যাঁ তুমি এখানে ইউজি চুজ করে নিলে, তারপর এখানে প্রোগ্রাম নেম, প্রোগ্রাম নেম ওখানে দিলেই এখান থেকে তুমি আবার অপশন গুলো পেয়ে যাবে, ঠিক আছে। ইউজি চুজ করলেই তখন এখানে তোমার ড্রপ ডাউন বক্সে আবার সেগুলো খুলে যাবে। আচ্ছা স্টেট অফ দ্য ইনস্টিটিউশন মানে তুমি কোন, তোমার ইনস্টিটিউশনটা কোন স্টেটে অবস্থিত, সেইগুলো বেসিক ডিটেলস গুলো তোমরা পূরণ করলে, পূরণ করার পরে এখানে দেখো কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তারপর তুমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে নিজের পছন্দ মতো। এখানে দেখো পাসওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া এখানে দিয়ে দেওয়া আছে কি কি হতে হবে, যেমন যেগুলো আমরা জানি যে কিছু স্পেশাল ক্যারেক্টার থাকে, লোয়ার কেসের অ্যালফাবেট থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। তারপর তুমি এখানে কনফার্ম করবে, তারপর এখানে রেজিস্টার বাটনটা ক্লিক করলেই তোমার মোবাইলে এরকম একটি মেসেজ যাবে এবং সেখানে তোমার একটা ওটিপি যাবে, ঠিক আছে।
এবার ওটিপিটা যাবার পরে তুমি কি করবে, ওই ওটিপিটাকে এখানে ওই উইন্ডোটা খুলে যাবে। সেটা আমি যেহেতু এখানে তোমাদের ফিল্ড গুলো দিইনি, ডিটেল গুলো আমাদের কাছে আমার কাছে নেই বলে সেই জন্য ওটা আমি আর দেখাতে পাচ্ছি না। তোমরা মোটামুটি বাকি প্রসেসটা আমি মুখে বলছি। রেজিস্টার বাটনটা ক্লিক করার পরে পরই তোমার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমার এখানে একটা আরেকটা উইন্ডো এরকম খুলে যাবে যেখানে তুমি ওটিপিটা দেওয়ার জায়গা পাবে। ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার নামের এগেনস্টে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তোমার মোবাইলেও সেই পাসওয়ার্ড যেটা জেনারেট হয়ে গেল সেই মেসেজটা আরেকবার চলে যাবে। সেটাকে খুব ভালো করে সেভ করে রাখবে, সেখানে অ্যাপ্লিকেশন আইডি এবং তোমার পাসওয়ার্ড চলে যাবে। আচ্ছা এইবার দেখো, তাহলে রেজিস্ট্রেশনটা হলো। আমি আর একটা জিনিস তোমাদের এখানে পোর্টালে দেখাতে চাইবো, এই যে ডিটেলগুলোর কথা আমি এখানে বলছি তোমরা এইখান থেকেই বিষয়টাকে পেয়ে যাবে। আমি একটুখানি দেখাচ্ছি, তোমরা দেখো এই পোর্টালটা যেহেতু খুলেছি এখানে বলে দিই তোমাদের। আচ্ছা দেখো এখানে এই মেইন পেজটা, হোম পেজটা, এখানে কতগুলো ট্যাব দেখতে পাচ্ছ, অ্যাবাউট দ্য স্কিম, এখানে তুমি স্কিম সম্বন্ধে ডিটেল গুলো যেগুলো আমি বলছি এখানে এই অ্যাবাউট স্কিম বাটনটা ক্লিক করে তোমরা পুরো ডিটেলটা পড়তে পারবে। এখানে আছে হাউ টু অ্যাপ্লাই, এখানে তোমার ম্যানুয়াল গুলো দেওয়া আছে, বাংলাতে দেওয়া আছে, ইংলিশেও দেওয়া আছে। তুমি অ্যাজ এ স্টুডেন্ট যখন তুমি অ্যাপ্লাই করবে তার আগে তোমাকে এই ম্যানুয়াল গুলো খুব ভালো করে পড়ে নিতে হবে, রুলস রেগুলেশন ক্রাইটেরিয়া কি কি আছে সেগুলো ভালো করে জেনে নিতে হবে। এগুলো তোমরা ডাউনলোড করবে এবং পড়ে নেবে যার যেটা সুবিধা হবে, বাংলা এবং ইংরেজি দুটোতেই আছে। আচ্ছা এছাড়াও কিন্তু আরো অনেক বিষয় এখানে দেওয়া আছে। ডাউনলোড ট্যাবে যাবে, এখানে দেখো কত কি আছে, স্কিম গাইডলাইন। এই স্কিম গাইডলাইনে ক্লিক করলে তোমরা একটা গেজেট নোটিফিকেশন পাবে, এই স্কিমটা যখন চালু হয় তখন পশ্চিমবঙ্গের যে গেজেট আছে সেখানে তোমার এই নোটিফিকেশন আকারে প্রকাশিত হয়েছিল। সেই গেজেট নোটিফিকেশনে ডিটেইলে লেখা আছে স্কিমের বিভিন্ন ক্রাইটেরিয়া ইত্যাদি, রুলস রেগুলেশন ইত্যাদি, সেটা তোমরা ভালো করে পড়ে নিতে পারো। এছাড়াও দেখো ইউজার ম্যানুয়াল যেটা তোমরা ওখানে হাউ টু অ্যাপ্লাই পেলে এখানে আছে। এছাড়াও তোমরা এইগুলো তোমাদের জন্য কাজের নয়। এইখানে আরেকটা জিনিস, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন ইংলিশ এবং বেঙ্গলি দুটোতে আছে, এইগুলো কিন্তু খুব কাজের জিনিস। এগুলো তোমরা ডাউনলোড করে ভালো করে দেখে নেবে, তোমাদের যে জায়গাগুলো মেনলি জিজ্ঞাসা থাকে এবং এখানে পয়েন্ট করে করে দেওয়া আছে আমি দেখাবো তোমাদের পরে যখন এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব, ঠিক আছে। এছাড়াও দেখো নিচে, তোমরা আরেকটুখানি নিচে দেখো, এখানে দেখো এই যে অ্যামেন্ডমেন্ট হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের, যে প্রথম যে গেজেট নোটিফিকেশনটা বেরিয়েছিল জুলাই মাসে, তারপরে কিন্তু 13 আগস্ট 2021 সালে এই স্কিম গেজেট নোটিফিকেশনটি একটি অ্যামেন্ডমেন্ট হয়, যেটা আমি পরবর্তীকালে যখন ওই জায়গাটায় আলোচনায় আসবো তখন এই জায়গাটা আরেকবার বলবো তোমাদের। এছাড়াও দেখো এখানে ইন্টার সাবসিডি এগ্রিমেন্ট ব্যাংকের সঙ্গে কি আছে, এগুলো এটা তোমাদের কাজে লাগবে না, ঠিক আছে। আর এই গেজেট নোটিফিকেশনটা এখানে আরেকবার এখানে দেওয়া আছে, এখান থেকেও তোমরা ওটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে। এই জায়গাগুলো ভালো করে একবার স্কিমটি অ্যাপ্লাই করার পূর্বে ভালো করে নিজেরা দেখে নেবে যাতে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। এছাড়াও দেখো আরো এখানে আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখান থেকে তুমি ওই দুটো জিনিস পাবে, ইউজার ম্যানুয়াল আছে এখানে স্টুডেন্টদের জন্য, হ্যাঁ এখান থেকেও তোমরা পেয়ে যাবে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে এইভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করালে। রেজিস্ট্রেশন করার পরে কি করবে, আচ্ছা এটি হচ্ছে সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের হোম ট্যাবটা যেটা বলছিলাম যে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে তোমাদের ওই মেইন এতে যেতে হবে। মেইন পেজটা স্টুডেন্ট রেজিস্ট্রেশনের পেজটা, আর এটা ওই যেগুলো রেজিস্ট্রেশন কিভাবে পার্টিকুলার ফিল্ড গুলো পূরণ করতে হবে ওই জায়গাগুলো দেখাচ্ছিলাম। এই যে লাস্ট রেজিস্টার বাটনটা ক্লিক করতে হবে এখানে। এরপরে রয়েছে কি কি ডকুমেন্ট লাগবে রেজিস্ট্রেশন করতে গেলে। রেজিস্ট্রেশন করতে গেলে যে কোনো রেজিস্ট্রেশনের বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকে, নিজস্ব পার্টিকুলার গুলো দিতে হয়, সেই জিনিসগুলো যেমন কালার ফটোগ্রাফের ক্ষেত্রে লাগবে, অ্যাপ্লিকেন্টের যে অ্যাপ্লাই করছে লোনের জন্য অ্যাপ্লাই করছে তার কালার ফটোগ্রাফ লাগবে, সেটি একটি নির্দিষ্ট ফরম্যাটে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে, এবং সে তার সাইজ হচ্ছে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, এর কম বা এর বেশি হলে কিন্তু পোর্টালে নেবে না। সেই জন্য তোমরা যখন অ্যাপ্লাই করবে এখানে আমি যেগুলো লিখেছি কিংবা পোর্টালে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন ওখানে দেওয়া আছে, এছাড়াও তোমাদের যে স্টুডেন্ট ম্যানুয়াল দেওয়া আছে ওখানেও কিন্তু তোমরা এই ডিটেল গুলো পাবে, কি কি লাগবে সেই সমস্ত তথ্যটা ডিটেলে দেওয়া আছে। এবং তার জন্য তোমরা যে যে তথ্যগুলো তোমাদের মানে ডকুমেন্ট গুলো ওখানে আপলোড করতে হবে সেই, এবং যে নির্দিষ্ট সাইজে নির্দিষ্ট ফরম্যাটে বলেছে ওগুলোকে আগে থেকে রেডি করে রাখবে। যেমন এই তোমার কালার ফটোগ্রাফ, এটাকে তুমি 20 কেবি থেকে 50 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাটে আগে থেকে রেডি করে রাখবে, কারণ যখন তুমি ফিল আপ করবে এটাকে ওই জিনিসগুলোকে পরপর করে তোমাকে আপলোড করে যেতে হবে। এবং সেক্ষেত্রে যদি তুমি দীর্ঘ সময় লাগাও ওখানে, মাঝখানে তুমি ওখান থেকে বেরিয়ে গিয়ে করলে, এরকম একাধিক যদি তুমি করতে গিয়ে অনেকটা সময় লাগিয়ে ফেলো, তাহলে তোমাকে ওই পোর্টাল থেকে অটোমেটিক্যালি পার করে দেবে অনেকটা টাইম যদি তুমি ওখানে স্পেন্ড করে থাকো। যাই হোক, বিষয়টা হলো কালার ফটোগ্রাফ লাগছে অ্যাপ্লিকেন্টের, তারপর কি লাগবে,
কো অ্যাপ্লিক্যান্ট বা কো বরোয়ারের মানে তুমি তোমার বাবা বা যিনি লিগ্যাল গার্জিয়ান থাকবেন তারও কিন্তু কালার ফটোগ্রাফ একই সাইজের একই রকম ফরম্যাটে লাগবে। এছাড়াও সিগনেচার লাগবে স্টুডেন্টের, সেই সিগনেচারটা 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে হতে হবে। সিগনেচার গার্জেনের যেমন মানে স্টুডেন্টের যেমন লাগছে তেমনি গার্জেন বা কোবরোয়ার যিনি থাকবেন তারও লাগবে, তারও ওই একই সাইজের একই ফরম্যাটের লাগবে। আর কি লাগবে, স্টুডেন্টের আধার কার্ড লাগবে, ঠিক আছে। আধার কার্ডটা কি হতে হবে, পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং তার সাইজ হচ্ছে 100 থেকে 400 কেবির মধ্যে, ঠিক আছে। আধার কার্ড স্টুডেন্টের যেমন লাগছে, যদি কারোর আধার কার্ড না থাকে যেটা বলছিলাম, আধার ছাড়াও কিন্তু এই পোর্টালে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে ওখানে ওই যখন তুমি রেজিস্ট্রেশনটা করাতে চাই করছো তখন ওখানে একটা ওই আধার নাম্বার দেবার আগে একটা অপশন আছে যে ডু ইউ হ্যাভ এনি আধার কার্ড আধার নাম্বার, তখন যদি তুমি ইয়েস চুজ করো তাহলে তখন ওখানে আধার নাম্বার দেবার ফিল্ডটা বেরিয়ে পড়বে, হ্যাঁ ওপেন হবে। আর যদি তুমি ওখানে নো চুজ করো তাহলে তোমার ওখানে একটা ডিক্লারেশন দেওয়ার পেজ ওপেন হবে, যেমন সেখানে তোমার এই সেক্ষেত্রে তোমার এই যে স্টুডেন্টের ক্লাস 10 এর যে বোর্ডের বোর্ড এক্সামের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুমি পেয়েছিলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ওই পার্টিকুলার জায়গায় পুট করতে হবে এবং সেখানে তোমাকে একটা ডিক্লারেশন দিতে হবে, 2-4 লাইন লেখা আছে সেখানে জাস্ট, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল তুমি ওটা দেবার পরে পরের বাকি প্রসেস গুলো একই। আচ্ছা এরপরে আর কি লাগবে, গার্জিয়ানের অ্যাড্রেস প্রুফ লাগবে, হ্যাঁ, এবং অ্যাড্রেস প্রুফটা আধার নাম্বার হলে মানে আধার কার্ড হলে ভালো হয়, এবং তোমার সেটাও পিডিএফ ফরম্যাট এবং 100 থেকে 400 কেবির মধ্যে লাগবে, অ্যাজ ইউজুয়াল আগে সাইজই করলাম। এছাড়াও তোমার আর কি লাগবে, রিলেভেন্ট পেজ অফ দ্য ইনস্টিটিউশন ব্রোশিওর ডকুমেন্ট ডিটেইলিং কোর্স ফিস টিউশন ফিস, মানে যেখানে তোমার যে ইনস্টিটিউটে তুমি পড়ছো সেখানকার যে অ্যাডমিশন ব্রোশিওর বা ডকুমেন্ট যেগুলো রয়েছে যেখানে তোমার ডিটেলে কোর্স ফিস টিউশন ফিস ইত্যাদি লেখা আছে সেই পেজটা তোমার লাগবে এখানে, আর সেইটারও সেটাও পিডিএফ ফরম্যাটে লাগবে এবং সেটা সাইজ 100 থেকে 400 কেবির মধ্যে লাগবে। আচ্ছা একটা বিষয় এখানে বলে রাখি, তো আমাদের কলেজে যারা অ্যাপ্লাই করছো বা করবে তাদের জন্য কিন্তু এটা অলরেডি আমাদের কলেজের পোর্টালে দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট থেকে তোমরা একবার খুঁজে নেবে, একদম মেইন পেজেই দেওয়া আছে। এই প্রসিডিউরটা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের জন্য অ্যাডমিশন প্রসিডিউর অলরেডি তোমার পুরো ভেঙে ভেঙে দেওয়া আছে, লাইব্রেরি ফিস থেকে শুরু করে ল্যাবরেটরি ফিস ইত্যাদি পুরো ডিটেলে দেওয়া আছে। এছাড়াও যারা মাঝের সেমিস্টার গুলোতে পড়ছো তাদের জন্য একটা প্রতি সেমিস্টার অনুযায়ী তোমার যে কোর্স ফিস টিউশন ফিস ইত্যাদি দিচ্ছ কলেজকে যে টাকা তুমি পে করছো সেইটা ওয়েবসাইটে দেওয়া আছে। আচ্ছা আর কি লাগবে, অ্যাডমিশন রিসিপ্ট, তুমি পার্টিকুলার যে সেমিস্টারই পড়ো না কেন সেই সেই সেমিস্টারে অ্যাডমিশন যে তুমি নিয়েছো সেই অ্যাডমিশন রিসিপ্টটা খুব কাজে লাগবে। তো সেই জন্য অনেকেই দেখেছি যে অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় ফোন করে জানতে চাও স্যার আমার এটা হারিয়ে গেছে ইত্যাদি ব্যাপার, তো অ্যাডমিশন রিসিপ্টটা খুব কাজের জিনিস, বিভিন্ন সময় লাগে, এটাকে তোমরা খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবে যেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগবে। অ্যাডমিশন রিসিপ্ট এটারও একটা নির্দিষ্ট ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, পিডিএফ এবং 100 থেকে 400 কেবি সাইজের মধ্যে আছে। আচ্ছা আর কি লাগবে, স্টুডেন্টের প্যান কার্ড, স্টুডেন্টের প্যান কার্ডও নির্দিষ্ট ফরম্যাটে পিডিএফ এবং ওই সাইজটা একই 100 থেকে 400 কেবির মধ্যে। যদি কারো প্যান কার্ড না থাকে আগের মতোই এই তুমি যখনই ওখানে অপশনটা চুজ করবে যে আমার কোনো প্যান কার্ড নেই, হ্যাঁ, তো তখনই তোমার ওখানে একটা ডিক্লারেশনের পেজ ওপেন হবে, সেখানে তুমি ডিক্লারেশনটা দিয়ে সাবমিট করে দিলেই আবার তোমার বাকি প্রসেস গুলো ওপেন হবে। আচ্ছা প্যান কার্ডের তুমি দিলে নিজের যেমন প্যান কার্ড লাগছে তেমনি গার্জিয়ানেরও প্যান কার্ড লাগবে, একই রকম সাইজ এবং একই ফরম্যাটে। আচ্ছা এবার এবার তুমি কি করবে, রেজিস্ট্রেশনটা দিয়ে হয়ে গেল, রেজিস্ট্রেশন হওয়া মানে কিন্তু লোনের জন্য তুমি এলিজিবল হয়ে গেলে বা অ্যাপ্লাই করলে তা নয়, রেজিস্ট্রেশন যে কেউ করিয়ে রাখতে পারে বা নাও করিয়ে রাখতে পারে, যখন তার প্রয়োজন হবে তখন করাতে পারে, ঠিক আছে। ম্যান্ডেটরি কোনো ব্যাপার নয় যে আমাকে প্রথম সেমিস্টার ভর্তি হয়েই অ্যাপ্লাই করে দিতে হবে, নাহলে আমি পরবর্তী সেমিস্টার গুলোতে লোন পাবো না ইত্যাদি, এরকম কোনো ব্যাপার নেই। তোমার যখন প্রয়োজন মনে হবে এবং যে অবস্থায় প্রয়োজন মনে হবে তখনই তুমি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে এবং রেজিস্ট্রেশন করে আবার এমনও করতে পারো যে রেজিস্ট্রেশন তুমি করিয়ে রাখলে এখন লোনের জন্য অ্যাপ্লাই করলে না, পরে যখন তোমার যে কোনো মানে ওই কোর্সটা চলাকালীন যে কোনো সময়ে তোমার লোনের প্রয়োজন হলে তুমি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এইবার তুমি লোনের জন্য অ্যাপ্লাই করবে, তো যেটা বলছিলাম যে লোনের জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, রেজিস্ট্রেশন প্রসেসটাকে সাকসেসফুলি করার পরে তারপরে তুমি লোনের জন্য তোমার যা দরকার লোন সেই অনুযায়ী তুমি লোনের অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আচ্ছা এবার লোনটা কি হবে, স্যাংশন হবে, ব্যাংক কি করবে, সমস্ত রকমের যে রিলেভেন্ট ডকুমেন্টস রয়েছে তোমার ওই কোর্স রিলেটেড বা তুমি যে প্রতিষ্ঠানে পড়ছো সেখানে সেখানকার ওই অ্যাডমিশন রিসিপ্ট থেকে শুরু করে তোমার টিউশন ফিস বা কোর্স ফিস রিলেটেড যে সমস্ত প্রসিডিউর বা ডকুমেন্টগুলো আপলোড করার কথা বলা হচ্ছে সেই জিনিসগুলো তোমার থেকে আবার চাইবে, পোর্টালে তুমি আপলোড করলেও সেগুলো তোমার থেকে আবার চাইবে এবং সেগুলোকে তোমাকে দিতে হবে।
তারা সমস্ত কিছু ভেরিফাই করার পরে তারা স্যাটিসফাইড হলে তারা তুমি যে লোন বা অন্যদের ওদের যে টার্মস কন্ডিশনস ইত্যাদি রয়েছে সেগুলো ব্যাংকে গেলে ব্যাংকের লোকেরাই তোমাকে বলতে পারবে, আমাদের পক্ষে এটা এখান থেকে বলা সম্ভব নয়। তারপরে তুমি ব্যাংক তোমাকে লোন দেবে, ঠিক আছে? এবার এই ওয়ার্ক ফ্লো প্রসেসটা কিরকম স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে? প্রথমে তুমি অনলাইন রেজিস্ট্রেশন করাবে, তারপরে তোমার কি হবে, তুমি লোনের জন্য অ্যাপ্লাই করবে। লোনের জন্য অ্যাপ্লাই করার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন। মানে ধরো আমি কলেজের উদাহরণ দিয়ে বলছি, কোনো একজন স্টুডেন্ট আমাদের কলেজে পড়ে, সে লোনের জন্য অ্যাপ্লাই করলো, প্রথমে রেজিস্ট্রেশন করার পর লোনের জন্য অ্যাপ্লাই করলো। তো যখনই সে সাবমিট করে দিচ্ছে, সাবমিট করলে অটোমেটিক্যালি সেটা হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে যে কলেজের আন্ডারে তুমি অ্যাপ্লাই করছো সেই কলেজের পোর্টালে শো হবে, ঠিক আছে? শো করার পরে আমরা সেটাকে তোমার তথ্যগুলো আবার নেব তোমার কাছ থেকে, ওই অরিজিনালগুলো দেখতে চাইবো এবং সমস্ত তথ্য দেখে নেব। বিশেষ করে তোমরা এই আধার নাম্বারগুলো একবার তোমাদের ভালো করে বলছি শুনে নাও, যে আধার নাম্বারগুলো ঠিকঠাকভাবে লেখা খুব জরুরি, আধার প্যান কার্ড নাম্বারগুলো, কারণ এইগুলো যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই জন্য যখন তোমরা রেজিস্ট্রেশন বা লোনের জন্য অ্যাপ্লাই করবে তখন এই জায়গাগুলো খুব কেয়ারফুলি তোমরা দেবে। লোনের ক্ষেত্রে তোমার আধার নাম্বার, প্যান নাম্বার, ব্যাংকের ডিটেল ইত্যাদি এগুলো খুব কেয়ারফুলি দিতে হবে। তো হেড অফ দ্য ইনস্টিটিউশনের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আমরা সেগুলোকে যথারীতি ফরওয়ার্ড করে দেবো। হ্যাঁ, ফরওয়ার্ড করে দিলেই সেটা কোথায় চলে যাবে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পোর্টালের আন্ডারে চলে যাবে, ওরা এবার লগ ইন করে সেটা দেখতে পাবে। আচ্ছা, যতক্ষণ না আমরা ফরওয়ার্ড করছি ততক্ষণ ওরা দেখতে পাবে না, যেমন যতক্ষণ না তুমি ফরওয়ার্ড করছো তোমার এন্ড থেকে ততক্ষণ আমরা সেটাকে দেখতে পাবো না, সেরকম ভাবে একই রকম ভাবে আমরা ফরওয়ার্ড করে দিলে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ওরা দেখতে পাবে, ওরাও নিজেদের মতো করে ভেরিফিকেশন করবেন এবং তারপরে সেটাকে ফরওয়ার্ড করে দেবেন। ফরওয়ার্ড করে দিলে সেটা চলে যাবে ব্যাংকের আন্ডারে, ব্যাংক সেটাকে আবার একই রকম ভাবে ভেরিফিকেশন করবে তোমার থেকে, তোমাকে ফোন করে ডাকতে পারে বা তুমি নিজে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারো যে এরকম আমি একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছি ইত্যাদি ব্যাপার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যাপারে। তো তখন তারা তোমার তথ্যগুলো আবার যাচাই করবে, যাচাই করার পরে তারা স্যাটিসফাইড হলে ফাইনাল অ্যাপ্রুভালটা ব্যাংক দেবে এবং তারা লোনটা স্যাংশন করবে, ঠিক আছে? এবং ব্যাংক থেকে তোমাকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হবে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি প্রসেস। এইবার ধরো মাঝখানে কোথাও একটা অসুবিধা হলো, মনে করো এই ডকুমেন্ট ভেরিফিকেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন, এইখানে আমরা দেখলাম যে তোমার কোনো একটা তথ্য ভুল আছে বা তুমি কোথাও কোনো ডকুমেন্ট দিতে ভুলে গেছো বা মিসিং হয়ে গেছে, তখন সেটা আমরা আবার তোমাকে ব্যাক করে দেবো, রিটার্ন করে দেবো অ্যাপ্লিকেন্টকে। রিটার্ন করে দেবার সঙ্গে সঙ্গে যখনই রিটার্ন করে দেবো তখন তোমার মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে যে এই কারণে এটাকে উইথ রিজন তোমার মোবাইলে ওই সেটা যে তোমাকে রিটার্ন করে দেওয়া হয়েছে সেই রিগার্ডিং একটা মেসেজ যাবে। তো তুমি সেটাকে দেখতে পাওয়ার পরে এক সপ্তাহ তোমার হাতে সময় থাকবে, ঠিক আছে? এই এক সপ্তাহের মধ্যে তোমাকে আবার সেটাকে উইথ স্পেসিফিক রিজন কমপ্লাই করে সেটাকে তোমাকে আবার আপলোড করে দিতে হবে বা ডকুমেন্টটা মানে ওই অ্যাপ্লিকেশনটাকে আরেকবার রিসাবমিট করে দিতে হবে। রিসাবমিট করলে অ্যাজ ইউজুয়াল আগের মতো ওই ফ্লোতে যাবে, আবার আমাদের এন্ডে চলে আসবে, আমরা ভেরিফিকেশন করে দেখে নেবো সব ঠিক থাকলে আবার ফরওয়ার্ড করে দিলে একই পদ্ধতিতে সেটা চলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে লোন অ্যামাউন্টটাকে তোমরা কোথায় কোথায় কাজে লাগাতে পারবে, কত টাকা কিভাবে কাজে লাগাতে পারবে। দেখো লোন অ্যামাউন্টটা আগেই বলেছি যে সর্বাধিক তোমরা 10 লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য ডিমান্ড করতে পারবে, কিন্তু তার মানে এই নয় যে সবাই 10 লক্ষ টাকার জন্য এলিজিবল, তুমি 10 লক্ষ টাকা চাইতেই পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার ব্যাংক তোমাকে কত টাকা দেবে সেটা ডিপেন্ড করছে তোমার কোর্সটার উপরে, কোর্স ফিস কিরকম, কোর্সটার ধরন কিরকম, হ্যাঁ কত টাকা সেই কোর্সটা করতে গিয়ে খরচ হতে পারে ইত্যাদি, ব্যাংক সেগুলোকে ভেরিফাই করবে, তার রেসপেক্টে ব্যাংক তোমাকে টাকা দেবে, ঠিক আছে? তো এবার তোমাদের যা যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী তোমরা লোনের জন্য ডিমান্ড করবে, ঠিক আছে? এবার দেখো কোর্স ফিস এর এই লোন অ্যামাউন্টটাকে তোমরা কি কি কাজে লাগাতে পারবে। কোর্স ফিস পেয়েবল টু দ্য ইনস্টিটিউট, মানে কলেজে যে তোমরা টাকা দিচ্ছ বা যে কোনো ইনস্টিটিউটে তুমি যেখানে পড়বে সেখানে যে তুমি কোর্স ফিসটা পেমেন্ট করবে সেইটার উদ্দেশ্যে এটা তুমি ব্যবহার করতে পারবে। সেই কোর্স ফিস এর মধ্যে টিউশন ফিস, হ্যাঁ তাছাড়াও বিভিন্ন রকমের কাউশন ডিপোজিট যেগুলো জমা রাখতে হয় লাইব্রেরি বা ল্যাবরেটরির ক্ষেত্রে ইত্যাদি ব্যাপার, হ্যাঁ বিল্ডিং ফান্ড, রিফান্ডেবল বিভিন্ন রকমের ডিপোজিট থাকে যেরকম এক্সামিনেশন চার্জেস, লাইব্রেরি চার্জেস, ল্যাবরেটরি ফিস ইত্যাদি, এই সমস্ত গুলোর ক্ষেত্রে তোমরা এই লোন অ্যামাউন্টটাকে ইউজ করতে পারবে। আর কি করতে পারবে, এছাড়াও তোমাদের হোস্টেল বা বিভিন্ন রকমের পেইং গেস্টে বা কোথাও ভাড়া থাকার জন্য যে রকমের যে অ্যাকোমোডেশন ইত্যাদি অ্যাভেল করার জন্য তোমাদের যে টাকাগুলো ব্যয় করতে হয়, ঠিক আছে, হ্যাঁ লিভিং এক্সপেন্সেস হিসেবে
মানে যেটা তোমার কলেজের নিজের বাড়ির বাইরে গিয়ে কোথাও থেকে যদি তোমাকে পড়াশোনা করতে হয়, তাহলে সেখানে হোস্টেল বা কোথাও থাকার জন্য যে থাকা খাওয়ার জন্য যে টাকাগুলো ব্যয় করতে হচ্ছে সেগুলোও কিন্তু এই লোন অ্যামাউন্ট থেকে তুমি ব্যয় করতে পারবে। আচ্ছা আর কি, এছাড়াও কিন্তু নন লিভিং এক্সপেন্সেস হিসেবে যেমন বিভিন্ন রকমের বইপত্র ইত্যাদি কেনা, খাতাপত্র, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, হ্যাঁ এছাড়াও অন্যান্য সামগ্রী লাগতে পারে, সেটা কোর্সের ধরন অনুযায়ী যা যা ডকুমেন্ট ইত্যাদি লাগে, হ্যাঁ সেইগুলো এবার দেখো এই যে টাকাটা তুমি টোটাল টাকাটা পাবে সেইটা 20% তুমি লিভিং এক্সপেন্সেস এর ক্ষেত্রে ব্যয় করতে পারবে, মানে তোমার ওই টাকা খাওয়া, হোস্টেল বা কোনো পেইং গেস্ট হিসেবে কোথাও তুমি আছো সেই সমস্ত ক্ষেত্রে ব্যয় করতে পারবে। এইবার এইখানে দেখো সর্বাধিক তুমি 2 লক্ষ টাকা এই খাতে তুমি ব্যয় করতে পারবে, তুমি যা লোন অ্যামাউন্ট চাইবে তার বেশি কিন্তু তুমি এই এই খাতে তুমি ব্যয় করতে পারবে না। এইখানে একটা জিনিস বলে রাখি যে প্রথম যখন তোমার মানে ওই গেজেট নোটিফিকেশন পাবলিশ হয়েছিল তখন কিন্তু এই সর্বাধিক 2 লক্ষ টাকা বা এখানে নিচে আরেকটা কথা আমি এটা পরে বলছি এই জিনিসগুলো ছিল না। এই দেখো এখানে জিও নাম্বার একটা লিখেছি, এই নাম্বারটা তোমরা ওই যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে নিচে দেখালাম তোমাদের পোর্টালে, ওখানে গিয়ে এই জিও নাম্বারটা তোমরা পেয়ে যাবে, এখান থেকে তোমরা এই তথ্যগুলো পাবে। হ্যাঁ এখানে ওইটা অ্যামেন্ডমেন্ট করে বলা হয়েছে যে ম্যাক্সিমাম 20% আপ টু 20% মানে হচ্ছে তোমার আগের ক্ষেত্রে ছিল মনে করো যদি কারো 6,000 টাকা বা 10,000 টাকা কোর্স ফি হয় তাহলে তার 20% হিসেবে 2,000 টাকা সে ম্যাক্সিমাম ওই লিভিং এক্সপেন্সেস এর জন্য ব্যয় করতে পারবে, যেটা অত্যন্ত কম বললেও কম বলা হবে আর কি। ধরো কেউ যদি হোস্টেলে থাকে বা বাইরে থাকে সে 3 বছর ধরে পড়াশোনা করবে, তার পক্ষে 2,000 টাকা কি কোনো কাজেই লাগবে না, খুব সামান্যতম একটা ব্যাপার, হ্যাঁ 1 মাসের খাওয়া দাওয়া হয়তো তার হবে না। তো সেই জন্য পরবর্তীকালে এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং এই যে 20% এর মধ্যে ম্যাক্সিমাম সে 2 লাখ টাকা নিতে বা ব্যয় করতে পারবে এইভাবে এটাকে বলা হয়েছে। একই রকম ভাবে এই যে নন লিভিং এক্সপেন্সেস এর কথা বলা হয়েছে যেখানে তুমি 30% পর্যন্ত টাকা তুমি ওই তোমার লোন অ্যামাউন্টের ব্যয় করতে পারবে, সেই 30%-এর মধ্যে তোমার আবার ওই ম্যাক্সিমাম 3 লাখ টাকা পর্যন্ত তুমি এই নন লিভিং এক্সপেন্সেস যেগুলো ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস রয়েছে আর কি কোর্স তোমার পড়াশোনার ক্ষেত্রে সেই খাতে তুমি ম্যাক্সিমাম 3 লাখ টাকা ব্যয় করতে পারবে। আচ্ছা হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, আমি আবার আরেক যে জায়গায় ছিলাম সেখানে ফিরে আসছি। আচ্ছা আমরা এখানে আলোচনা করছিলাম, এর পরের অংশ হচ্ছে মোটামুটি আমরা সবটাই বললাম কম বেশি, আর এখানে আমাদের তোমাদের যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো রকমের কোনো সহায়তার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে তোমরা ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারবে, এছাড়াও তোমরা স্টেট লেভেলে যে হেল্প ডেস্ক রয়েছে সেখানেও তোমরা হেল্প নিতে পারবে। টেকনিক্যাল বিভিন্ন রকম সাপোর্টের জন্য স্টেট লেভেলে তোমরা এখানে দেখো একটা মেল আইডি দেওয়া আছে, এছাড়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই টোল ফ্রি নাম্বার গুলোতে কল করে তোমরা নিজেদের যে সমস্ত জিজ্ঞাসা আছে সেগুলো তোমরা ফুলফিল করতে পারবে। এছাড়া আমাদের ইনস্টিটিউট লেভেলে এখানে আমাদের স্বপ্নদীপ স্যার রয়েছেন হেল্প ডেস্ক অফিসার হিসাবে, তোমরা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবে, যোগাযোগ করে তোমাদের যে যদি কোনো মানে রেজিস্ট্রেশন করতে গিয়ে বা লোন অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো তোমাদের সমস্যা ফেস করতে হয় তাহলে স্যার তোমাদের অ্যাসিস্ট করবে। ওকে, আর এছাড়াও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকে এইরকম এইটুকুই সংক্ষিপ্ত আকারে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, এরপরে যদি তোমাদের কোনো নিজেদের বক্তব্য থাকে তোমরা বা কোনো কোনো প্রশ্ন থাকে আমাকে আমার সঙ্গে শেয়ার করতে পারো বা আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার বলছি বিবেকানন্দ স্কলারশিপের হার্ড কপিটা কবে জমা দেব? আচ্ছা সেটা আমি একটু শেষের দিকে বলছি, তার আগে বলো এই রিগার্ডিং কোনো প্রশ্ন থাকলে তোমরা আগে এটা সেরে নাও। আচ্ছা স্যার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এখানে যাদের জিজ্ঞাসা আছে তারা জিজ্ঞাসা করতে পারো। আমার ধারণা
প্রত্যেকেই এতবার শুনেছো এই বিষয়টা সম্বন্ধে, কম বেশি মোটামুটি জানো। আর এছাড়াও বলে রাখছি, যদি কোনো রকমের তোমাদের হেল্পের প্রয়োজন হয়, আমরা তো কলেজে আছি, তোমরা বিভিন্ন সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর যেটা বললাম যে যখন যার প্রয়োজন মনে হবে, যদি কারো লোনের মানে এই পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে মানে এই ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য, তারা এই লোনের সুবিধা নিয়ে পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারবে। ঠিক আছে, তোমরা সর্বতোভাবে মানে পড়াশোনাটা করার চেষ্টা করো, আমরা সর্বতোভাবে তোমাদের পাশে আছি। তো ঠিক আছে, পরবর্তীকালে এই বিষয়ে আরো কথা হবে। আর তোমার ওই স্বামী বিবেকানন্দ ইত্যাদি এই ব্যাপারে আজ কি নোটিশ হবে, তোমরা ওয়েবসাইটটা খেয়াল রাখবে, কলেজের ওয়েবসাইট, এবং এছাড়াও তোমরা বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে সেমিস্টারে, সেই গ্রুপগুলোতে নোটিশটা দেওয়া হবে, তোমরা সেই অনুযায়ী। এখন তো কলেজ বন্ধ হয়ে গেছে, মানে একাডেমিক বিভিন্ন অ্যাক্টিভিটিস মানে অফলাইনে কলেজে এসে করা যাচ্ছে না সরকারি আদেশনামা অনুসারে, সেই কারণে তোমরা ওই আমরা একটা মেল আইডি নোটিশে মেনশন করে দেবো, সেই মেল আইডিতে তোমাদের যা যা ডকুমেন্ট দিতে বলা হবে নোটিশে দেওয়া থাকবে, সেইগুলোকে স্ক্যান করে পিডিএফ ফাইল করে ওই মেলে অ্যাটাচ করে দেবে। ঠিক আছে, আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে নেব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মানিক স্যার, খুব ভালোভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন, এবং আপনি যেটা বললেন, আপনি এর আগে এটা নিয়ে একটা অনুষ্ঠানও করেছেন, সবাই এটা অনেক শুনেছে, তাহলে আশা করছি সবার কাছে এই বিষয়টা খুবই ক্লিয়ার, তো কারোর কিছু এই নিয়ে প্রশ্ন নেই। তাহলে কি আমরা আজকে আর কি কিছু বলার আছে? না ম্যাডাম, আজকে যে তিনটে প্রোগ্রাম ছিল সেগুলো তো হয়ে গেল, তাহলে আমরা আজকে আনুষ্ঠানিক ভাবে এই অনুষ্ঠানটা তাহলে কি এখন আমরা সমাপ্তি ঘোষণা করে দিই, কারণ আর কারোর মনে হয় কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, ওকে। আমির স্যারকে কেউ একজন প্রশ্ন করেছিলেন কিছু, তো সেই উত্তরটা মানিক স্যারের কে পরবর্তীকালে দিতে হবে, এরকম একটা কথা বলে শেষ হয়েছে। সেটা যদি সে প্রশ্নটা পাইলে একটু করেন, তাহলে আমি ওই সময়টা মিস করে গেছিলাম, শুনতে পাইনি ভালো করে। না, সে সেই স্টুডেন্ট যদি এখন থাকে তাহলে সে বলবে, না হলে কলেজে তো আপনি সব সময় অ্যাভেলেবল থাকেন, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই সে সেটা করে নেবে এই প্রশ্নটা। তাহলে আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ হচ্ছে। আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় প্রফেসর ডক্টর কৃষ্ণেন্দু দত্ত মহাশয়কে, যিনি না থাকলে আমাদের কোনো অনুষ্ঠান এত সফলভাবে হতে পারে না। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি এবং এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাখি ভট্টাচার্য মহাশয়কে, এবং আজকে আমাদের যে তিনজন বক্তা ছিলেন, যারা সুচারুভাবে খুব সুন্দরভাবে স্পষ্ট এবং বিবিক্তভাবে তোমাদেরই স্বার্থে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্টুডেন্ট স্কলারশিপ, কন্যাশ্রী প্রকল্প সব নিয়ে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। সেই তিনজন আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের আমির স্যারকে, আমাদের ইংরাজি বিভাগের সুদেশনা ম্যাডামকে এবং দর্শন বিভাগের মানিক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং কোভিড প্রোটোকল মেনে চলো। আমরা বেঁচে থাকলে, সুস্থ থাকলে, আর এই সব যে সরকারি সহায়তা গুলোকে আমরা ভালোভাবে কাজে লাগিয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো। ধন্যবাদ, শেষ করছি আমাদের অনুষ্ঠান।